আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই চালাকি করে সালামের জবাব দেন নাই, ঠকলেন না জিতলেন বাড়িতে গিয়ে হিসাব করে। বক্তৃতা শুরুর আগেই বলি, চাচা মিয়ার দাওয়াতে আসছি, টাকা পয়সা তো দিবে না, এই জন্য দুইজনে মিলে আসছি, দুই বেলা খাইয়া বসাই যাব। একটু আগে বলছেন যে একেবারে ঘরে বাইরে মিলে আসছে, আমরাও নিয়ত করে আসছি যাতে আজকের শেষের খাওয়া দিয়ে আগামীকাল রাত পর্যন্ত চালান যায়। কিন্তু শ্রোতাদের ভাবে সবে কিন্তু তা মনে হচ্ছে না, শ্রোতাদের ভাবে সবে মনে হচ্ছে যাইতে পারলেই বাঁচি, কারণ আজ মাহফিলে বসে থাকা কষ্ট। শুধু একা কষ্ট হয় না, সাথী একজন আছে যার কথা মতো আমরা বেশিরভাগ সময় চলি, যার পরামর্শটারে আমরা খুব গুরুত্ব দেই। সেই সাথী যখন দেখছে ডক্টর আবদুল্লাহ ফারুক নামাজের কথা বলতেছে, তখন ওই সাথী খুচাইয়া বলছে, চল চল এইসব আজ শুনে খুশাইব না। সাথীটার নাম কি তাহলে বুঝতে পারছেন? শয়তান নিয়ে আওয়াজ মাহফিল আওয়াজ শুনবেন না শয়তান বিদায় করে শুনবেন? আগে শুনতে চাই, তাহলে এই ফাঁকা জায়গা বন্ধ করতে হবে। পিছনে যারা আছেন একটু নড়াচড়া করে আগে আসেন। এই সাথী মাঝখানে থাকলে খুচাইব, ওর খুচাই শেষে আমার ওয়াজ নষ্ট হইব, আপনারাও শেষে। আর যদি কেউ মনে করেন যাবেন গিয়া, তাহলে যান গিয়া, ছুটি যান গিয়া। আর যদি মনে করেন যে না আসছি যখন বুড়া মানুষের মতো কইডাই যখন গেছি পিছলা খাইয়া, তাহলে ফান্ডা খাইয়াই উঠি বসেন আল্লাহ ভরসা। হ্যাঁ আর একটু আগে, হ্যাঁ পিছনে বসে আছে এখনই, যদি আমার কথা না মানো তাহলে কাল কাছে কদ্দুর মানবা, ওটা বোঝা হয়ে গেছে। আসো আগে আসো, এদিকে যারা এদিকে সাইবে বসতে পারছে, মাঝখানে ফাঁকা আছে। হ্যাঁ ফাঁকা থাকলে ওখানে শয়তান এসে বসে, কি বলেন কথা ঠিক না বেঠিক? আর যারা দাঁড়ায় আছো চলে আসো, কই সামনে দোকানে যারা বসে আছো, বাপরে বাপ বিড়ির নেশা, ওজের নেশার চাইতে বেশি দাম। একটা টান খাওয়ার জন্য ওয়াজ সাইফুল ইসলাম শেষ করার সাথে সাথে দৌড় মারছে, কি জন্য দৌড় মারছে আমরা বুঝি না, কি কম টান খাওয়ার জন্য টান। হ্যাঁ বেহেস্তের মধ্যে গেলে আল্লাহ টান খাওয়াইব, করছি সবাই। ওই যে চার পাঁচজন দোতলায় বই রয়েছে তার নিচে নামবো না নাকি? আসেন, হয় চেয়ারে এসে বসেন নয় সামনে বসেন। আমি দুইটা কাজ নিয়ে আসছি শুনেন, এক নম্বর কাজ আমার চাচা মিয়া, মানে আমার এবং আমার বাচ্চার একটা গল্প আছে। আমি গফরগাঁও কলেজে যখন চাকরি করি, কতগুলো বেগুনের চারা উঠা কিনে নিছিলাম রাস্তা থেকে, নিয়ে সুন্দর করে বাড়িতে আমার বাউন্ডারি ওয়ালের ভিতরে একটা জায়গা কোপায় কোপায় লাগাইছি। আমার ছোটো বাচ্চায় কাছে দাঁড়ায় দেখছে, মাশাল্লাহ বাচ্চা এখন বড় হয়ে গেছে। তাই আমি মাগরিবের নামাজ পড়ার জন্য ওযুতে গেছি, এই সময় আজান হয়েছে, ছেলেটা চারাগুলো উঠায় ফেলাইয়া দিয়ে আমারই গিয়ে কইতেছে, গোলা আব্বু আমিও কাম করছি। কি করছো যে তুমি যে চারাগুলো লাগাইছো ওগুলো আমি উঠায় ফেলাইছি? আমার চাচা যে বিরাট বড় শামিয়ানা টানাইছে, দুই দিনের আয়োজন মজমা জমজমাট। আমি চাচারে কইতেছি এইবার আমি মাহফিলটা ভাঙিয়ে দিয়ে থুয়ে যাব। তাহলে উনি আয়োজন করছেন আর আমি এখন কি করব, ভেঙে দিয়ে থুয়ে যাব। এই হলো এক নম্বর কাজ। দুই নম্বর, প্রত্যেক বছর উনি আমার কাছে গিয়া বলেন যে মিনা বাজারের মানুষ তোমার কথা শোনার জন্য খুব আগ্রহ। আজকে বুঝছি না আমার কথা শোনার জন্য খুব বেশি আগ্রহ না, যদি ওই রকম হইতো তাহলে কি কিছু মানুষ উঠা চলে যেত, ঠিক? সুতরাং আজকে ওয়াজ এমনভাবে করব যাতে করে আর পরবর্তীতে দাওয়াত টাওয়াত না দেয়, আপনাদের সামনে নতুন বক্তা আনে। আসল কারণ রইল পয়সা কম দিলে বাঁচতে পারে, বড় বক্তা আনলে 20,000 দিতে হইব, এটা যদি অল্প দা বসাইয়া দেয়। আমিও চালা কি করে আইছি দুইজনে, যে বেটা টেহা জম কমই দিবে খাইয়া বসাই যাও। আচ্ছা আমি তো সামিয়ানা খোলাবো ঠিকই আছে, ওটা সকালে খুলবে, তো কিছুক্ষণ বসবেন না যাবেন গে আগে শুনতে চাই। কেউ কেউ বলছে, কেউ বলেননি, সবাই না বললে শুরু করব না, কারণ আমি মাহফিলের প্রধান বক্তা না, আমি হচ্ছে পুরাতন বক্তা। কি বক্তা? পুরাণ বক্তা। পুরাণ বক্তা সম্পর্কে জানা শোনা আছে, ধারণা আছে। চলুন আমরা কিছু সময় কিছু প্রয়োজনীয় বিষয়ে
একটু শুনি না নাকি? হ্যাঁ, লাভের কথা বলে পাগলেও বুঝে, লাভের হিসাব পাগলেও বুঝে, এমনি বুঝে না কিছুই। গিয়ে হঠাৎ করে গুড়ের এই কলসির মধ্যে হাত ডুবাই দিছে, কলে এটা কি করলি কি করলি? কলে কিছু না, পরে আবার মুড়ির ই করে থেছে বিরাট বড় শালার মধ্যে, মুড়ির মধ্যে ওকে হাত ঢুকাই দিছে। এইবার দূরে গা গুড়ের মধ্যে মুড়ি লাগছে না, চারটা খাই আর কয়, কলে সাত তোরা বুঝবি কি? সেটা সে আমি বুঝি কামটা কি জন্য করছি। তার মানে পাগলেও লাভের হিসাব বুঝে। চলুন আমরা আজকে কিছু লাভের কথা শুনবো, জোরে বলে ইনশাআল্লাহ। ওই চারজন দাঁড়ায় থাকা যাবে না, হয় চলে যেতে হবে না হলে বসতে হবে। জি, এই ছেলে যুবকেরা বস, কিছে? হ্যাঁ, একটা জোরে সরে একটা তাকবীর দিয়া পরে শুরু করবো। এদিকে যারা আছো তাদেরও বসতে হবে। এই যে সামনে সুন্দর জায়গা আছে, লিল্লাহে তাকবীর, সবাই বলে নাই, বললে আরো জোরে শব্দ হইতো, শয়তান অনেক দূরে চলে যেত। শয়তান কাছে রেখে কোরআন হাদিসের আলোচনা করতে চাই না, আমরা শুনতেও চাই না। তবে শুনুন, আপনাদের একটা সুসংবাদ শুনে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এই যে শ্রদ্ধেয় মুরব্বী, আমার আব্বা চলে গেছেন, আমার চাচাজি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ এইসব আলেমদের দোয়ায় কিছু কিছু কথা বলি, কথাগুলো যারা শুনে যারা মানে তারা আবার এসে আমাদের সঙ্গে কানে কানে বলে। আজকে আপনাদের মাহফিলে বসে আছে এরকম একজন বয়স্ক মুরব্বী, সত্যি আমার চোখে পানি এসে গেছিল। উনি গিয়ে আমাকে বলতেছেন, আপনার যুবক বয়সে কাতলাসের মাদ্রাসায় একটা বিজ্ঞান ভিত্তিক 2 ঘন্টার একটা আলোচনা পেশ করছিলেন, আপনার সেই আলোচনায় বলছিলেন যদি যোগ্যতা অর্জন করা যায় তাহলে চাকুরির পিছনে ঘুরতে হয় না, চাকুরি পিছনের পিছনে ঘুরে। আমার পুরা বক্তৃতার এইটুকু ওনার মনে লাগছে। উনি এক পর্যায়ে বলতেছেন যে আমি ওই কথাটা মনের মধ্যে নিয়ে জায়গা জমি সব বেচা শুরু করলাম, দেখছেন ওয়াজ শুনিয়া জমি বেচা শুরু করছে, কাজটা ভালো করছে। পরে একটা শুনেন, বলে জমি বিষে আমি খরচ করা শুরু করলাম ছেলে মেয়ের পিছনে, 2টা ছেলে 2টা মেয়ে। আপনার বক্তৃতাটায় আমার ভিতরে এমন একটা প্রভাব ফেললো, এমন একটা দাগ লাগলো, ছেলেটা বলে কি ভালোভাবে কথা মানলে আমল করলে তার একটা উপকারিতা আছে, আছে না নাই? কিছু মানুষ আছেন আপনারা শুনে শুনে চলে যান, আমল করেন না। আবার 2-4 জন মানুষ পাওয়া যায় যারা আমল করে, আমল করিয়া আর আমল না করিয়া কি সমান হয়? জোরে বলেন সমান হয়। একজন আমল করলো আর একজন আমল করলো না, ওজনে সমান? টাঙ্গাইলে বল্লায় ওয়াজ করতে গেলাম এই বছর, গত বছর এক যুবক আমার বক্তৃতা শুনেছিলেন কালিয়াকৈর, ওই কালিয়াকৈর থেকে আমার নাম শুনে আবার ওখানে গেছেন আমাকে বলার জন্য। 5 বছর হয় বিয়ে শাদি হয় না, দৌড়াদৌড়ি ডাইনে বাইয়ে বহুত দিকে করছে। আমি বক্তৃতার মধ্যে একটা দোয়ার কথা বলছিলাম, নিবিষ্ট মনে বিশ্বাস করে আপনি যদি এটার উপর আমল করেন আল্লাহ আপনাকে ঠকাবেন না। আমারে জড়াইয়া ধরে কান্দে দিয়া কয়, হুজুর আমি ছেলের বাপ হয়ে গেছি। আমি সেটা আমার কি বলে, আপনার ওয়াজ শুইনা? আমি যাবো তাহলে ঠিক আছে, আমারও কিছু লাভ আছে, তাহলে ওয়াজ শুইনা আমল কইরা কিছু ফায়দাও পাওয়া যায় কি? আমার ওই মুরব্বী বলতেছেন জমি পয়সা ছেলেদের পড়ানো শুরু করলাম ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যার নাম হলো বুয়েট, সেখান থেকে ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করলো, তারপরে ছেলের কোনো জায়গায় তদবির করতে হইলো না, আলহামদুলিল্লাহ তার একটা বিরাট বড় পদে চাকুরি হইলো, যার বেতন এখন 1 লাখ টাকার উপরে, সংসারের অভাব অনটন তো গেছেই, যে 2 কাটা বেচছিলেন এখন আরও 20 কাটা কেনার না আরও 40 কাটা কেনার টাকা হয়েছে। ওয়াজ শোনার পরে মানতে হয়, মানার জন্য একটু ধৈর্য নিয়ে বসতে হয়। এই উচাইটটা হোনা একটা কয়, আমার তি সালাম না ধীরে কী কয় জানি না, মানে সার্বকায় কামড়াইলে যেরকম খালি লাফায় ঠিক মতো বইয়ে থাকতে পারে না, খালি খালি উসপিস করে, ওয়াজে আইসা যারা উসপিস করে, এরা সারা জীবন ওয়াজ শুনেও কোনো কাজে আসে না, বেজার হয়েছেন কথাটা শুনি? আরেকটা বলি আরেকটা বলি, এটাও এক গাড়ি দিয়ে যাইতেছিলাম চিনি না, গতকালকে আমি সরি আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করার জন্য কত দূর থেকে আসছি যদি বলি, যে প্রায় 450 কিলোমিটার দূরে থেকে, বাংলাদেশের সর্বপূর্বে হলো কক্সবাজার, কক্সবাজার থেকে আরও 100 কিলোমিটার দূরে হলো টেকনাফ,
টেকনাফ থেকে সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগর এবং নাফ নদী এই দুইটা পাড়ি দিয়ে আরো 100 কিলোমিটার জাহাজে যাওয়ার পরে পাওয়া যায় একটা দ্বীপ, যে দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন দ্বীপ। নাম শুনছেন? খালি দিয়া পকেটের ভাড়া দিয়ে ঘুরে আসবেন, তাতেও 4,000 টাকা খরচ লাগবে। কারণ আপনি এসি বাসে যদি যান তাহলে 4,100 টাকা বাস ভাড়া আসা যাওয়া, জাহাজে যাবেন সেখানে লাগবে আরো 800 টাকা, 5,000 টাকা খরচ। নন এসি বাসে যাবেন তাহলে 1,200-1,224 টাকা, আরো 800 টাকা, তাহলে কত হলো 24×12=8,3200 টাকা খাওয়া দাওয়া আছে। সেই জায়গায় আলহামদুলিল্লাহ একটা মসজিদ, আমাদের কাজই আল্লাহ তাআলা আলেমদেরকে বানায় সমাজে মসজিদ বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য। মাঝে মাঝে আমি উনারে বলি যে আমার বাপ আছে এক পাগল, আপনি তার ভাই হইছেন আরেক পাগল, ঢাকার থেকে খামসাইয়া এমপি সাহেবকে ধরিয়া ফুসলাইয়া ফাসলাইয়া, আরে বাবা এরকম একটা এমপিরে আনা, এটা কি স্যার ঠিক নেই কথা? আইনা আইনা কি করছেন? এই যে মিনা বাজার গ্রামের ভিতরে একটা তিনতলা বিল্ডিং বানাইছেন, ওইখান থেকে দেখলাম ঝকঝক করতেছে, হ্যাঁ জান্নাতের বাগান তৈরি করছে। মিনা বাজারের মানুষ আমার জন্য থাকার দরকার নাই, মাওলানা নুরুল ইসলাম সাহেব এই মাহফিলের আয়োজন করছেন, ওনারে মাঠে রেখে কেমনে চলে যায়? কথা ঠিক না বেঠিক? একটু ভাববার বিষয় আছে না? হ্যাঁ, আজকে মাশাআল্লাহ এই যে রাস্তা পাকা হয়ে গেছে, কারণ এমপি মহোদয় আসেন, এখানকার এমপি মহোদয় বিষয়টা ভাবেন, আবার এই রাস্তাটুকুরও একটা প্রস্তাব হয়ে গেছে, কারণ ওনার এমপি সাহেবের ছেলে নাকি আজকে আসছিলেন, উনিও এসে একটু মনে মনে একটু বিব্রত বোধ করছেন যে আঙ্কেল আসলো, মাননীয় এমপি মহোদয় এই কাঁচা রাস্তা বৃষ্টির কারণে গাড়ি আনবে কি আনবে না? এটা এলাকার যারা দায়িত্বশীল তাদের একটু মনের মধ্যে একটু লাগছে না? এই জন্য বাধা করে গেছে যে এই মাথা থেকে নিয়ে একবার ওই মাথা ঠেকাই দিব, যেই দিক দিয়ে খুশি ওই দিক দিয়ে আসতে পারে। এগুলোকে আলেমুল আমাদের ওয়াজ নসিহতের বরকত না? কিছু কি পাইতেছেন না আপনারা? জোরে বলেন হ্যাঁ না না, হ্যাঁ তাও কথা কয় না, বুঝেন নাই? হ্যাঁ, আলেমুল আমাদের বরকতে সমাজের এলাকার যে কিছু আয় উন্নতি হয় এটা কি স্বীকার করেন না করেন না? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলেমদের কাছে কিছু সময় থাকার প্রয়োজন আছে না নাই? আমি পুরাতন বক্তা, আমি আপনাদের প্রিয় বক্তা, মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী সাহেবের ছেলে, একদিন ছেলে ছিলাম তারপরে যুবক হয়েছি, বয়স যখন 55 পার হয়েছে এখন আর যুবক বলা যায় না, দাড়িও সব লাল হয়ে গেছে, এখন বুড়ার খাতায় প্রায় নাম চলে গেছে আলহামদুলিল্লাহ। চাচা বাস্তার দুইজনে গেলে কেউ বোঝা একেবারে সোজা ভাই ভাই এক মার্কায় ভোট চাই, কিন্তু দাড়ির সাইজে তাই হয়ে গেছেন এমনকার চাচা বাস্তার মতো মনে হয়। আমি ওনারে কইছিলাম হজে থেকে এই 10 বছর পরে, বলে আপনি যে প্রথম হজে গেলেন তখন আপনার বয়স আছিল 55 বছর, আমার আছিল 40 বছর, 15 বছর পরে আপনি এখন আপনার সমান সমান হয়েছি, তাহলে আমারটাই খালি বাড়ছে ওনারটা বাড়ি নাই। হ্যাঁ আসলেও তাই, আমারটাই লাল হয়েছে। কথাগুলো একটু মন থেকে আসলে দরদ দিয়ে বলতেছি, আলেমকে জানো বাবা, আলেমের কাছে আসো, আলেমের কাছে বসো, মাঝে মাঝে দোয়া নিও। এই যে যুবক ছেলে ফেলেরা, আজকালকার যুবক ছেলে ফেলেরা তো নিজেরাই বড় পণ্ডিত, এরা যে কত বুঝে বাপরে বাপ, এখন বাপে ওই পরিমাণ বুঝে না, কই এই হালায় কল আপনারা বুঝেন কি? হ্যাঁ আমগরেও কয় আপনারা বুঝেন কি? আমরা বুঝি না, আমার বাপে আমার বড় ভাই একটু উল্টা পাল্টা করতো, পরে একদিন এরকম কইছে, কলো আমি বুঝি না, এই জন্যই তো তুই হইছস দুনিয়াত, আমি না বুঝলাম নি হইছস। এই ঘাটতেইরা ছেলেপেলেরা যারা দোকানের মধ্যে বইয়া বিড়ি খাইতেছ, আমি তাদেরকে বলবো আর হলো ঘাটতেইরা, বাড়ির থেকে কই আইছে ওয়াজে যায় হ্যাঁ দোকান বিড়িটা ফুট ফুট করে, আর কয় কলো তো আমরা জানি, এদিকে আসো, দুটা কথা বলার জন্য আমি 450 কিলোমিটার দূরে থেকে আসছি, কথা ঠিক না বেঠিক? কি পরিমাণ একটা মানুষ ক্লান্ত হইতে পারে, যার কারণে আমার ওই যে ঘরের মানুষ মাঝে মাঝে আমার চিমটি দেয় শরীরে, কোলে দিকে আসলে মানুষ না জিন, আরেকবার চেক করে লই। তা না হলে সেই কোথায় সাগরের বুক থেকে জার্নি শুরু করছি, ঢাকায় পৌঁছার কথা ছিল সকাল 6টায়, সেখানে যানজটের কারণে পড়ছি দুপুর 12টায়, শুধু একটু গোসল করছি, খাওয়া দাওয়া করছি, আবার আর একটা গাড়ি নিয়ে এই যে এখানে চলে আসছি, এখানে একটু রাগ করছি আইসা যে আমাকে উঠাইবেন তো 10টায়, কেন 1 ঘন্টা আধা ঘন্টা লেট হইলো, আমি 2 ঘন্টা কথা বলবো, কথা বইলা আমাকে যাইতে হবে, কালকে আমার কলেজের পরীক্ষা আছে, আমার ডিউটি আছে, চাকরি আছে, আবার ঘুরে ফিরে আপনাদের ধানি কলার ওয়াজ মাহফিল আছে, তারাও তো চাইবো যে আমি 2 ঘন্টা কথা বলি, পরের দিন ছুটি আছে না, তারপরের দিনও ছুটি নেই। সেই জন্য এক মাহফিলে যদি রাত 2টা পর্যন্ত আমাকে ধরে রাখেন, আরেক মাহফিলের শ্রোতারা সেখানে তারা ঠকবেন, কি বললাম তাই না?
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শক্তি দান করেন, সেই জন্য কথা বলতে পারি। শুরু করব, কথা বলতে হবে, আমার সাথে রাজি আছেন? মুখ বন্ধ করে থাকা যাবে না, রাজি আছেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে ওয়াজে বলি আল্লাহ দুইটা ঠোঁট দিছে, মেয়ে লোকেরা খালি লিপস্টিক লাগায় আর পুরুষ মানুষরা ঠোঁটের মধ্যে খালি বিড়ি ধরায়, ঠোঁটটা এক দলে হুইরা শেষ করে কালা বানাইয়া, আর এক দলে যে কি লাল রঙের মাহিয়া এইটার এর মতো বানায় না, যাকে এইটার কইলাম না। এই ঠোঁট আল্লাহর নাম উচ্চারণ করার জন্য দিছে, কি জন্য? কার নাম উচ্চারণ করার জন্য? জোরে বলেন কার? মহব্বতের সঙ্গে বলেন আল্লাহ, একটু শব্দ মিলাই বলেন আল্লাহ আকবার, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল তারিফ সকল প্রশংসা। সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি বাদ গিয়ে থাকে, আমার ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ শুকরিয়া আদায় করা থাকে যদি কেউ মুখটা বন্ধ করে থাকি, তিনি বড় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে ওই মানুষটা যখন সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে আর সে তার মুখ বন্ধ করে রাখে। আমি বুঝাইতে পারছি, সবাই বলছে আপনি বলেন নেই, আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে দুনিয়ার জীবনে, আপনি তত বেশি আল্লাহর নিয়ামত লাভ করবেন। কোন না আলহামদুলিল্লাহ, অনেক কিছুই তো জীবনের দরকার আছে না নাই? হ্যাঁ, যারা যুবক ভাইয়েরা আছেন তাদের তো এখন সব কিছুই সামনে, ভবিষ্যৎ সবটা সামনে না, কে দিবে? এই যুবকেরা, আমি তো মাঝে মাঝে বলি একটা বউ দরকার, এটাও তো কে মিলাই দিব? নাকি গিয়া ওই যে কলেজের সামনে দিয়ে স্কুলের সামনে দিয়ে ঘুরলে ভালো বউ পাওয়া যাবো? বউ যদি একটা ওই বিপদজনক হয় তাহলে দুনিয়াতেই বুঝবা দুজক কারে কয়। তো এটা দিবে কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর নাম একটু ডাকতে হবে না? ভবিষ্যতে বউ একটা দিল, খাওয়াই বাকি খাওন দিব কে? কথা বলো, জোরে বলো, কে দিবে? আল্লাহ। তাহলে খাওয়ান আল্লাহর কাছে চাইতে হইব না? আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, চাকরি করবার সুস্থ থাকতে হইব না? যদি পেটের মধ্যে আমাশা হয় কতক্ষণ পরে পরে বাথরুমে দৌড়াইতে হয়, চাকরি থাকবো? যদি তোমার অন্য কোনো অসুখ বিসুখ হয় মারাত্মক ধরনের, চাকরি থাকবো না? তাহলে সুস্থতা কার কাছে? সুস্থ রাখে কে?
কার কাছে চাইতে হবে? একটু কথাবার্তা কইও আমার সাথে নাকি? জোরে বলো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? প্রশংসা কার? কেন তিনি আমাদের বানাইছেন? কেন বলো, কেন তিনি আমাদের বানাইছেন? এই যে আমাদের যা কিছু, আমাদের এই সব কিছুর মালিক কে? আল্লাহ। যা কিছু আমাদেরকে দেওয়া হয়েছে কে দিবেন? আল্লাহ। ভবিষ্যতে যা কিছু দেওয়া হবে আমাদেরকে কে দিবেন? আল্লাহ। সেই জন্য আমরা সবাই মন থেকে খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। বছর ঘুরে বছর ঘুরে হালিমা রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী এই মহা সম্মেলন আমাদের মহতারাম শেখ আলহাজ মাওলানা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ আমাদের এই মুরব্বির অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আপনাদের এই এলাকা আজকে বলা যেতে পারে একটি ইসলামী মার্কাজ তথা সেন্টারে পরিণত হয়েছে, যেখানে ঢাকা থেকে সম্মানিত মেহমানগণ অতিথিবৃন্দ যারা এখানে তশরিফ আনেন, বিশেষ করে আপনাদের এই ফুলবাড়িয়ার সম্মানিত মাননীয় এমপি মহোদয় সহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের যারা বাংলাদেশের অথবা এলাকার জাতীয় পর্যায়ের আপনাদের বিভিন্ন ওই যে সেই সামাজিক দায় দায়িত্ব পালন করেন, এইরকম সুশিক্ষিত সামাজিক নেতৃবৃন্দ যাদের সমাগমে আপনাদের এই এলাকাটি আজকে প্রাণবন্ত প্রাণ চঞ্চলতায় পরিণত হয়েছে। দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে আপনারা যারা যোগদান করেছেন, পরপর দুই দিন ওলামায়ে কেরামদের কাছ থেকে যারা অতীব মূল্যবান আলোচনা শুনেছেন, দিক নির্দেশনামূলক আলোচনা, বাবারে কোন কথাটা দিয়ে একটা মানুষের জীবনে পরিবর্তন ঘটে যায় আমরা বলতে পারি না, তাই না? হাজারবার একটা মানুষ শুনছে ধূমপান করো না, ধূমপান করলে ক্ষতি হয়, ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করা সিগারেটের গায়ে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান করার কারণে স্ট্রোক হয়, ধূমপান করার কারণে সেই ক্যান্সার হয়, ধূমপানে মৃত্যু হয়, অনেকবার মানুষ দেখছে পড়ছে কিন্তু বিড়ি খাওয়া ছাড়ে নাই। কিন্তু একজন মানুষের কাছে কোনো একটা সময় একটা কথা শুনে মনের ভিতরে একটা প্রতিজ্ঞা করছে আর কোনো দিন সিগারেট খাবো না, ধূমপান ছেড়ে দিল। সেজন্যই কোন নসিহত যে আল্লাপা কখন কবুল করিয়ে নেবেন আমরা কি বলতে পারি? সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর উপরে ভরসা করে আমরা বসবো। আয় আল্লাহ, আমরা তোমার কোরআনের আলোয় আলোকিত হতে চাই। সবাই বলো চাই না? চাই না। কোরআনের আলোয় আলোকিত হতে চাই, আমরা তোমার নবীর শিক্ষায় চলতে চাই, আমরা তোমার নবীর শিক্ষায় চলতে চাই। নবীর শিক্ষায় চলার মধ্যেই সফলতা। বলেন কিসে সফলতা? নবীর তরিকাতে। আমরা যেটা বাংলায় বললাম এটার আরবিটা হলো রাসুলের তরিকাতে চলার মধ্যেই দুনিয়ার জীবনে কল্যাণ এবং পরকালের জীবনে কল্যাণ। জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পদা হুকুমে জাহার, ভূমণ্ডল আর নভোমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন, সুখাদ্য দিলেন যে কত, সুখাদ্য দিলেন যে কত করিতে আর। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, ডেকে ডেকে বলি আলহামদুলিল্লাহ। এই প্রভু, আমাদের তো কোনো শক্তি নাই, সাধ্য নাই, আমরা গ্রামের মানুষ, আমাদের তো এক এম রহমতুল্লাহর মতো এত টাকা পয়সাও নাই, একটা মাদ্রাসা বানাই দিব, একটা মসজিদের ছাদ দিয়ে দিব, কথাগুলো ঠিক না বেঠিক? আমাদেরকে তুমি একটা জবান দিছো, এই জবান দিয়ে তুমি আমাদের যা কিছু দিয়েছো এইটার উপরে খুশি থেকে আমরা তোমার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমি তোকেও দিতে পারবো, পারবে না? পারবে না। আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করবা আমি বাড়াইয়াই দিতে থাকবো। কিছু বলো এবার, আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। কোরআনের কথা বাবা বিশ্বাস করো, যুবকেরা বিশ্বাস করো, হে মা বোনেরা পর্দার আড়ালে যারা আছো, আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করো, নবীর কথা বিশ্বাস করো। এই সত্যের চাইতে উপরে আর কোনো সত্য নাই। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার তোমার জীবিকাদাতা আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আলামিন, আয় আল্লাহ আমার জীবন আমার মৃত্যু, আমার জীবন আমার মৃত্যু, আমার নামাজ আমার কুরবানি, আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু আল্লাহ তোমার হুকুমের উপরে নির্ভর, কথা ঠিক না বেঁচে তুমি বাঁচিয়ে রেখেছো বলেই তো বেঁচে আছি, তোমার যখন হুকুম হয়ে যাবে মালাকুল মওত আমার দরজায় এসে যাবে, কেউ আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না, এই চিন্তা যদি মনের ভিতরে থাকে, এই চিন্তা ভাবনা যদি মনের ভিতরে থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে দূরে যাইও না, নবীর তরিকার বাইরে অন্য কারো কথা মেনে চলো না। আবার কথা দুটি ঘুরিয়ে বলবো, এই বিশ্বাস যদি মনের ভিতরে থাকে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব, আছে বিশ্বাস, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, রাজি? সম্পর্ক যদি ছিন্ন করো লাভবান কি হবে? শয়তান, মাশা আল্লাহ। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করো লাভবান কি হবে? জোরে আওয়াজ করে শোনাইয়া বলো, কে কে লাভবান হবে? আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক মজবুত হয় লাভবান কে হবে বলো? আমি 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 হব লাভবান। আল্লাহর সঙ্গে যদি কেউ সম্পর্ক বানাতে পারে তাহলে তার ক্ষতির কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন, সম্ভাবনা আছে? হ্যাঁ, আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাতে পারলে তার কোনো অভাব থাকবে? এই যুবকেরা শুনো, আমিও একদিন যুবক ছিলাম, যৌবন বয়সের বক্তৃতা, আজকে 55 বছর বয়সে, সম্ভবত তখন আমার বয়স ছিল 28 অথবা 29 বছর, তখন আমি চাকুরি করতাম ময়মনসিংহ ক্যাডেট কলেজে, ওই ক্যাডেট কলেজ থেকেই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছিল, আমার সঙ্গে দুইজন আর্মি অফিসার আমাকে মোটর সাইকেলে করে নিয়ে এসেছিলেন, কারণ আমি আর্মিদের সঙ্গে তখন চাকুরি করতাম। ওই বক্তৃতাটির ফলাফল আজকে প্রায় 28 বছর পরে, ওই 28 আর আজকের 28 যদি 56 বছর ধরে, 28 বছর পরে একজন মুরব্বি আমার কাছে এসে যখন বলছেন, সত্যি আমার তখন হৃদয় মনটা বিগলিত হয়ে গেছে, আমি নিজে আহমদুল্লাহ নিজেকে ডাক দিয়ে বলেছি, তোমার বক্তৃতার হয়তো কিছুটা হলেও সুফল এসেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটানা 12 বছর প্রায় 30,000 মতো শিক্ষককে আমি ট্রেনিং দিয়েছি পড়িয়েছি, সুদূর সেই সাপাহার একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা, যেখান থেকে মাত্র 4 অথবা 5 কিলোমিটার দূরে ভারতের পতাকা দেখা যায়, দুইজন শিক্ষক এসে আমার সামনে দাঁড়িয়ে বললেন, স্যার আমরা আপনার ছাত্র, আপনার ক্লাসের বক্তৃতা শুনে আমাদের জীবনটা পাল্টিয়ে ফেলেছিলাম, আমরা পড়াশোনা করে বিএড এমএড করেছি, আমাদের বেতন ভাতা বেড়েছে, আলহামদুলিল্লাহ। তখন ভালো লাগে, মাঝে মাঝে কষ্ট লাগে, নিজের এলাকা ত্রিশাল পাঁচপাড়া ধানীখোলা অথবা এই যে সেই মিনাবাজার এলাকায় বক্তৃতা করার উঠার আগে যখন যুবকরা বিড়ি খাইতে যায় আমাকে ফেলাইয়া ফিয়া, তখন মনে হয় কারো অশ্রু নাই আসলাম। মূল্যবান কথা তখনই মূল্যবান হয় কি? মূল্যবান কথা তখনই মূল্যবান হয় যেই কথা মন দিয়ে শ্রবণ করা হয়, আর সেই কথা হৃদয় দিয়ে ধারণ করতে হয়, ধারণ করা হয় এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা হয়। এ যুবকেরা শোনো, তোমরা প্রত্যেকেই এক একটা স্বর্ণের টুকরা, তোমরা প্রত্যেকেই এক একটা হীরার টুকরা, হীরা যেরকম কয়লার খনির ভিতরে পড়ে থাকলে উপরের রংটা কালো কালচে হয়ে যায়, হীরার টুকরাটাকে ওই কয়লার খনির ভিতর থেকে তুলে এনে ঘষা মাজা করলে তারপরে হীরার ভিতরে চকচকা রং বের হয়, তখন এই হীরার মূল্য হয় কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা। হে যুবকেরা আমার সামনে যারা বসে আছো, আজকের বক্তৃতা আমি তাদের উদ্দেশ্যে করব, তোমরা এক একটা কয়লার খনির ভিতরে লুকায়িত হীরার টুকরা আমার বক্তৃতার ওই সেই মাজন দিয়ে ঘষে যদি তুমি তোমাকে উজ্জ্বল করতে পারো, তুমিও হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন কোটি টাকা মূল্যের হীরার টুকরা। আওয়াজ করে বলো না সুবহানাল্লাহ, রাজি আছো? বিড়ি খাওয়া ছাড়তে হবে, আলতু ফালতু কাজ ছাড়তে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, ইংরেজিতে নিজেকে শাসন করে বলতে হবে, ডো অর ডাই, করো নয় মরো, হয় জীবনে মন্ত্রের সাধন নয় জীবনে শরীর পতন। আমি এটা গর্ব করে বলি না, আমার এই চাকরিগুলোর জন্য 1 টাকাও কাউকে দিতে হয় নাই, আমার আব্বা জানতেও পারেন নাই, আমি এসে বলেছি আমার একটা চাকরি হয়েছে, ক্যাডেট কলেজে চাকরি হয়েছিল, ইন্টারভিউ দিয়েছি চাকরি হয়েছে, সরকারি হাই স্কুলে চাকরি করতে যাই নাই, আরেকজনের সহযোগিতা করতে গিয়ে আমার চাকরি হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ বিসিএস দিয়ে ঘুম থেকে উঠে শুনি চাকরি হয়ে গেছে। যদি নিজেকে সত্যি সত্যি গড়ে তুলতে পারো বক্তৃতা কাজে লাগবে। এই কথাগুলো শুনে আবার এইটা মূল্যায়ন করো না, এ একটা বাহাদুরির বক্তৃতা করে গেছে, বাঙালি উল্টা বুঝতে উস্তাদ,
বুঝলেন না, 3 ঘন্টা বক্তৃতা করবো, 2 ঘন্টা বক্তৃতা করবো, ভালো ভালো অনেক কথা বলবো, ওইগুলো সব বাদ দেয়া কালকে দোকানে করবো, একটা বাহাদুরি দেখা গেছে, বাদ দেওয়া আমার চাকরির দরকার না, এবারই মোতা খাবো। আমার পাঁচপাড়ার মানুষ তো কেউ নেই, আবার কেউ কইেন না গিয়া, আমার পাঁচপাড়া গ্রামে ওই দোকানের একটা আড্ডা দেওয়ার জায়গা আছে, ওইখানে মোটামুটি বেশ কিছু মানুষ আছে যারা ব্রিটিশের চাইতেও 2 নম্বরই বুদ্ধিতে উস্তাদ, এরা বইয়া থাকে বইয়া থাকে, কাছে যদি কেউ বিড়ি খায় তো ওর বিড়ি খাওয়ার পর খালি একটু একটু করে চাইব, বিড়ি খাবে বুঝে হ্যাঁ চাই খেলে গিয়া, পরে শেষে এরকম হাট বসে, বসতে গেছে কয়েক বলে ভাই বিড়িটা ফালাইবার আগে আমার একটু খবর দিয়ে, বলে তুমি কি করবা, বলে মোতাটার মধ্যে 2টা টান দিব। এরা এরকম বাহাদুর, পড়ালেখা করে বাইরে যাবে না, নিজেকে গড়বে না। হে যুবকেরা, বক্তৃতা আবার তোমাদের কাছে ফিডব্যাক চাই, কি খনি লুকিয়ে থাকে কয়লার খনির ভিতরে? হীরার টুকরা। কয়লার খনির ভিতরে কি হীরার টুকরাটা চকচক করে? না, ওইটাও কয়লার মতো হয়ে থাকে। যারা কয়লা আহরণ করে ঘষা দেয়, ঘষা দেওয়ার পরে দেখে যে একটু আলু বের হয়ে গেছে, আর চিৎকার দিয়ে ওঠে পেয়ে গেছি, কারণ এক খনি কয়লা বিক্রি করলে যা দাম হবে না এতটুকু একটা হীরার দাম তার চাইতে বেশি। এই মিনাবাজার এলাকার মুসলমান ভাইয়েরা, তোমাদের গ্রামেও হীরার টুকরা আছে, ওই হীরার টুকরার ঘষার কারণেই কিন্তু 3 তলা মাদ্রাসা হয়েছে, বেশি বাড়াইয়ে বললাম বলো কথা বলো, বড় আলেম হও তোমার ভাতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, চাকরির অভাব হবে না, ভালো পড়াশোনা করো। ওই মুরব্বি বলতেছেন ওনার আরেক ছেলে গণিতে গণিতে অঙ্কে যেটাকে বলে ম্যাথমেটিক্সে অনার্স এবং মাস্টার্স করেছে, কলে পাস করার পরে এটাই না নিয়ে চাকরি দিয়ে দিছে, কারণ অঙ্ক ইংরেজি পড়ানোর মতো ছেলে পেলে পাওয়া যায় না। এ মাদ্রাসার ছেলেরা, তোমাদের জন্য যারা পড়ছ, হীরার টুকরার মতো জলে উঠার জন্য একটা প্রতিজ্ঞা নিয়ে আজকের এই মাহফিলে বসবে, বলো প্রস্তুত আছো কিনা? ইনশাআল্লাহ। কই আমি 56 বছর বয়সে যে গর্জনটা দিলাম, যুবকদের কাছ থেকে ওই গর্জনটা আসছে না? ছাত্রদের এদিকে মর মারা হয়ে গেছে কি ঘটনাটা? এই ছাত্ররা বলো, ছাত্ররা বলো, নিজেদেরকে হীরার টুকরার মতো চকচকা বানাতে চাও না চাও না? তাহলে কি বলছিলাম, হয় মন্ত্রের সাধন নয় শরীর পতন, পড়তে পড়তে শুকনা কাঠি হয়ে যাও। এমপি রহমতুল্লাহ সাহেব আগামী বছর আবার আসবে, ওই কাঠিটারে সামনে এনে দাঁড় করাই দেয়া বলবো, স্যার এই যে এটা পড়তে পড়তে GPA 5 পেয়ে বাংলাদেশে ফার্স্ট হয়েছে, তারপরে স্যার দেখেন এটা পড়তে পড়তে কী হয়েছে, আর কিছু চিকিৎসার ব্যবস্থা করেন, উনি কবজারে পাঠাই দাও আমার ঢাকায়, ঢাকায় যে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাব, কারণ প্রধানমন্ত্রীও মাননীয় প্রধানমন্ত্রীও হীরার টুকরা খোঁজে না খোঁজে না। জেগে ওঠো আপন শক্তিতে, জেগে ওঠো আপন শক্তিতে। মোবাইল কোন কোম্পানির কথাই যায়, চলো বহুদূর গ্রামীণ ফোন নতুন কিছু করো, বাংলা লিঙ্ক, বা এইগুলো খবর ভালোই রাখে, এগুলি কোনোদিন চিন্তা ভাবনা করছো কথাগুলোর অর্থ কি? চলো বহুদূর, পারবা আমার সাথে যাইতে বহুদূর? চলো আমার সাথে, মাঝে মাঝে আমি গাড়ি পাল্টাই, আমার ড্রাইভার 2 দিন গিয়া হ্যাঁ জ্বরে সর্দিতে স্যার আমি উঠতে পারি না, আমি যে আচ্ছা থাক তখন আরেকটা ভাড়া করি তাকরা দেখিয়া। এ আবার প্রথম দিকে কয় হুজুর ওয়াজে আপনার সাথে যামু, ওয়াজ শুনবো, আপনি যেটে বসে দেন, মনে মনে কয় যে ঠিক আছে 2টা ওয়াজ খালি ঘুরো তারপরে বুঝবো। 2টা ওয়াজের পরে কয় কইলে হুজুর দাঁড়াইতে পারতেছি না, চোখে ঘুম আর শরীর ব্যথা, আমি ওইটারে পাল্টাই, কারণ একটারে 2-3 জায়গার পরে আর নেওয়া যায় না। আবার এরকম 4-5টা আমার সিরিয়াল আছে, এরা কিন্তু একজন জায়গায় ওয়াশ করে না, খাওয়াই দাওয়াই ড্রাইভারে শোয়াই দিছে, হ্যাঁ আরামে রয়েছে, আর নাহলে ঘুরতেছে কোন দিকটা যা করে করুক, কিন্তু তারে আর আগামীকাল নেব না, কারণ আজকে ঘুরছে, কিন্তু বক্তা আগামীকাল আহমদুল্লাহ যাবে আর এক জায়গায় যাবে না, তার আবার গিয়া 2 ঘন্টা কথা বলতেই হবে। তো তোমরা যে বলছো চলো বহুদূর আমার সঙ্গে কেমনে যাইবা, দেখি রাজি আছো? ইংরেজিতে কথা বলা শিখতে হবে, গণিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট 100% নাম্বার পাইতে হবে, বিজ্ঞানের যুগ বর্তমানে ICT-র যুগ, ICT তোমাদের বাধ্যতামূলক, এটাও ভালো করে পড়তে হবে। আজকের বক্তৃতা একটু ব্যতিক্রম হবে, একটু ব্যতিক্রম হবে, অসুবিধা লাগতেছে একটু ধুলাই দেওয়া যায় নাকি? কারণ এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে AKM রহমতুল্লাহ সাহেব, কিন্তু এখান থেকে যদি হীরার টুকরা বের না হয় তাহলে এই টাকাগুলো জলে ফেলানো হলো, জলে ফেলানো গেল, কথা ঠিক না বে ঠিক?
এখান থেকে যদি ডাক্তার বের হয়, এখান থেকে যদি ইঞ্জিনিয়ার বের হয়, এখান থেকে যদি ম্যাজিস্ট্রেট তৈরি হয়, এখান থেকে যদি বাংলাদেশের সেরা আলেম আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ তাআলার মতো বর্তমান যুগের মিরাকল স্পিকার যাকে বলা হয় ডক্টর জাকির নায়েকের মতো যদি বক্তা তৈরি হয়, তাহলে আমাদের সব কিছু পরিশ্রম সফল হবে। বলেন কথা ঠিক না বেঠিক? যাইতে পারবা তো? চলো বহুদূর, সাত দিন আমার সঙ্গে ঘুরবা, রাজি আছো? না, আমি তোমাকে ঘুরাবো না, আমি তোমাকে কোর্স দিব পড়াশোনা করার জন্য। শিক্ষকদেরকেও বলবো, আমাদের মাননীয় চাচা মিয়াকেও বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হাত দিয়ে বড় সফলতা দান করেছেন, আলেম হিসাবে আপনি কৃতিমান, আলেম হিসাবে আপনি সার্থক। এটাই তো আলেমের কাজ। আলেমরা যেখানে থাকে সেখানে অন্ধকার দূর হয়ে যায়, আলেমরা যেখানে থাকে সেখানে আলোর মশাল জ্বলে ওঠে, সেখানেই তো এইরকম বিল্ডিং হয়। একটা আলেম যেখানে আছে সেখানে এরকম একটা ছোট মসজিদ, পুরাতন মসজিদ থাকবে, এটা মানায় না। বলেন কথা ঠিক না বেঠিক? যেখানে একজন বড় আলেম থাকে সেখানে একটা বড় মসজিদও থাকে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জিজ্ঞেস করতে পারেন 450 কিলোমিটার দূরে সাগরের মাঝখানে সেন্ট মার্টিন দ্বীপে কেন গিয়েছিলাম? আলহামদুলিল্লাহ, গতকাল আমার হাত দিয়ে একটা ওই যে সেই প্রায় 15% জমির ফাঁকা একটা মাঠ, এক আল্লাহর বান্দা রাজি হলেন, তাকে আমি রাজি করিয়েছি, আমি তাকে প্রতিশ্রুতি দিলাম 10-20-30-50 লাখ টাকা লাগে, ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করব। এখানে একটা দৃষ্টি নন্দন আকর্ষণীয়, সারা বাংলাদেশ থেকে যে সমস্ত পর্যটকগণ সেখানে যায়, পর্যটক মানে বেড়াইতে, তারা যেন এই সাগর দেখার পাশাপাশি মসজিদটাও দেখে ছবি তুলে 2 রাকাত নামাজ পড়ে আনন্দ পায়। বলেন আলহামদুলিল্লাহ। নিজে হাতে খুঁটি গেড়ে এবং নিজের পকেটে এবং কিছু আদায় করা পয়সা মোটামুটি লক্ষাধিক টাকার উপরে তাদের হাতে দিয়ে বলে আসলাম, আপনারা শুরু করেন। বর্ষা সিজন আসলে সেখানে জাহাজ যায় না, আজকে একটু বৃষ্টি হয়েছে, সাগরের পানির উত্তাল, সম্ভবত আজকে আমি ওখানে থাকলে আর আসতেই পারতাম না। গতকাল সাগর একটু ঠান্ডা ছিল, তবুও প্রচণ্ড ঢেউ ছিল, ভয়ে ভয়ে আমরা পাড়ি দিয়ে এসেছি। 3 ঘন্টা সাগর পাড়ি দিয়ে তারপরে সেই দ্বীপে বসতে হয়। ওখানে দেখেন আপনাদের এই ত্রিশালের আহমদুল্লাহকে আল্লাহ ধৈর্য নিয়ে গেছে ওই মসজিদ বানানোর জন্য। এইগুলো আলেমদের কাজ, এগুলো আলেমদের কাজ। আবার আজকে এখানে আসছি, একজন এসে বলতেছে আমাদের দিকে একটু খেয়াল রাখেন, আমি বললাম মনে থাকবে না, আমাদের কাছে রমজান মাসে 100-150 মসজিদ মাদ্রাসার আবেদন আসে, আসে না নাই? হ্যাঁ, এটাই এটাই আলহামদুলিল্লাহ। এ ছেলেবেলেরা মন বড় করবে, সামনে সাহস রাখবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কোরআন হলো সকল জ্ঞানের উৎস, দ্য সোর্স অফ অল নলেজ। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি ভালো করে কোরআন পড়ে, কোরআনের বিধান মেনে চলে, দুনিয়ার জীবনে তার অভাব অনটন থাকতে পারে না, এটা কখনো বিশ্বাস করতে পারি না। বলুন কথা ঠিক না বেঠিক? দুই একজন বক্তার নাম যদি বলি, দুই একজন বক্তার নাম যারা চলে গেছেন, আমার পিতা মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী অথবা আব্দুল সেই আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, আব্দুল হাই সালাফি অথবা দুরুল হুদা আইয়ুবী অথবা ওই যে সেই মাওলানা আবু তাহের বর্ধমানী, এই সমস্ত রাহিমাহুল্লাহ যারা কবরে চলে গেছেন, তারাও সারা বাংলাদেশে দাওয়াতি কাজ করে মানুষকে জাগিয়ে দিয়ে গেছেন, নামাজ শিখিয়ে দিয়ে গেছেন, অজু শিখিয়ে দিয়ে গেছেন। বলেন মুরব্বীরা কথা ঠিক না বেঠিক? আমার আব্বার নামাজ শিক্ষা থেকে, তার বক্তৃতা থেকে অনেকেই নামাজ ঠিক করেছেন, অনেকেই বেদাত ছেড়েছেন, অনেকেই সহি নামাজ শিখেছেন। এইভাবে তাদের ভিতরে পরিবর্তন এসেছে। বর্তমান সময়ে মাশাআল্লাহ আমাদের জামাতের ভিতরে বেশ কিছু ভালো আলোচক তৈরি হয়েছে। যেমন আমাদের ওই যে এই যে সেই শেখ শহীদুল্লাহ খান মাদানী, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল, অথবা শেখ মুজাফফর বিন মহসিন, অথবা ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অথবা ডক্টর মুসলিহউদ্দিন, অথবা ডক্টর রইসউদ্দিন, ডক্টর আব্দুল্লাহ ফারুক। বলতে গেলে একটা এলেমের জাহাজ, এলিমের জাহাজ। হে ভাইয়ের আমার নামাজের কথা বলে গেছেন, এর ভিতরে যে কি পরিমাণ এলিম আছে, আমরা যারা কিছু আলেম পর্যায়ে লোক আমরা টের পাই। তবে সবার মুখের ধার বলার সেই প্রতিদিন এক পর্যায়ের হয় না। উনি অফিস করেছেন অত্যন্ত ক্লান্ত হয়ে, দৌড়াতে দৌড়াতে বলা যায় বৈলর এসে নেমে গেছেন, বৈলর থেকে আবার ময়মনসিং গেছেন, ময়মনসিং থেকে আবার উল্টাপাল্টা করিয়া এই আসছেন, আসার পরে মঞ্চে উঠায় দেওয়া হয়েছে। হয়তো সেজন্য তিনি আলোচনাটি আপনাদের কাছে হৃদয় গ্রাহী করতে পারেন নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এই বাংলা
বাংলাদেশের শেরেক বেদা এর এর সঙ্গে অপসংস্কৃতি, কুসংস্কার, গান বাজনা, পাপাচার, মদ, জুয়া। তারপরে একসময় আমরা দেখছি ছাত্র জীবনে ময়মনসিংহের ওই যে জারি গান, তারপরে আমরা দেখছি বিভিন্ন রকমের ওই যে সেই যাত্রা পালা। আলহামদুলিল্লাহ আলেমুল আমাদের ব্যাপক তৎপরতার কারণে এইগুলো বাড়ছে না, একটু কমছে। জোরে বলেন, যাত্রা এখন হয় না? আগের দিনের জারি গান এখন হয় না? চুপে চাপে কিছু করতে গেল, তবে ওয়াজ মাহফিল কম হয় না বেশি হয়? জোরে বলেন, বাড়ছে না বাড়ছে না? মসজিদ এটা ছোট ছিল, এখন বড় হয়েছে না ছোট হয়েছে? নাকি মুসল্লি কমে গেছে দেখা নুরুল ইসলাম সাহেব চিন্তা করছেন পুরান মসজিদ এটা দরকার নাই, ভাঙ্গা ছোট করে করে আমি আমার ছেলে আমার নাতি এই তিন চারজনে মিলা নামাজ পড়বো, নাকি সাইজ বড় করছেন? জোরে বলেন, কতটুকু বড় করছেন? আগে আসিল কয় ফুট? 60 ফুট। আর এইবার করছে কয় ফুট? 130 ফুট। তার মানে 60 দুগুণে 120, ডবল, ডবলেরও বেশি। তাহলে মুসল্লি বাড়ছে, উন্নয়ন বাড়ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ উন্নয়ন বাড়ছে, খাওয়া দাওয়া বাড়ছে, জীবিকা বাড়ছে, ছেলেপেলেরা তোমাদের কাজেরও সুযোগ তৈরি হয়েছে। আমরা যখন ছাত্র, আমাদের পিতারা যখন ছাত্র, তাদের সময় এত কাজের সুযোগ ছিল না, বলো কথা ঠিক না বেঠিক? এত পয়সাও ছিল না, এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা সকালবেলায় বেরোলে বিকালবেলায় কয় 600, 700, 800, 800। একজন দিনমজুর কামলা তারও দৈনিক বেতন এখন 400, 500, ধান কাটার সময় হয় 700, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বরকত দিছে না দেয় নাই, তো তোমার আমলের ভিতরে একটু বরকত আনার প্রয়োজন আছে না নাই? একটু নামাজ, একটু দোয়া কালাম, একটু কোরআন তেলাওয়াত বাড়ানোর প্রয়োজন আছে? রাজি আছি? তাহলে আরেকবার তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আলোচনা পেশ করার জন্য সূরা নিসা থেকে পরপর দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার আমি আস্তে আস্তে মূল আলোচনায় প্রবেশ করব। আপনাদের আমি নির্ভয়, আপনাদের আমি অন্তত পক্ষে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলে রাখবো, 12টার পরে আর আমি কথা বলবো না। তবে এখন থেকে যে কথাগুলো বলবো আমল এবং ইমানের উপর, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। কিছু মানুষ আছে দুনিয়ার বুকে যারা অকৃতজ্ঞ, যারা বেঈমান, পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, যারা বেঈমানি করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, এত কিছু নিয়ামত দেওয়ার পরেও যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাদের জন্য দুঃসংবাদ দিয়ে বলেন, সাওফা নুসলিহিম নার, আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। এতক্ষণ গল্প স্বল্প করে যা বলছি তার সার সংক্ষেপ। হে যুবকেরা, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিয়েছেন। হে এলাকাবাসী, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আপনাদেরকে দিয়েছেন। এই নিয়ামত পেয়ে যারা আল্লাহ শুকরিয়া আদায় না করে, তার হুকুম পালন না করে, বরং তার সঙ্গে বেঈমানি এবং অকৃতজ্ঞ হয়, যারা কুফুরি করে। কুফুরিকে কাফের কাকে বলা হয়? যে আল্লাহর দেওয়া নিয়ামত স্বীকার করে না, যে পরকাল বিশ্বাস করে না, যে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, যে কবরের আজাব বিশ্বাস করে না, যে মনে করে মরে গেলে আর আমাকে কেউ ধরতে পারবে না। আছেন এরকম কিছু মানুষ? অনেক সময় তারা অহংকারের বশবর্তী হয়ে এমন কথা বলে, রাখো রাখো, মরার পরে কি হবে সেটা পরে দেখা যাবে বলে ফেলায় না অনেকেই? অনেকেই বাহাদুরি করে বলে, রাখো রাখো, নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে। হে ভাইয়ের আমার, মুখ দিয়ে মানুষ ঈমান আনে, মুখ দিয়েই মানুষ কুফুরি কথা বলে, মুখ দিয়েই মানুষ কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার মুখ দিয়েই বেঈমান হওয়ার জন্য সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এই ধরনের কথা বলে। বলেন কথা ঠিক না বেঠিক? আরো সহজ করে বুঝাতে পারি, আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাতে পারি। একটা অপরিচিত ছেলে এবং অপরিচিত মেয়েকে একসাথে বিবাহে বন্ধনে আবদ্ধ করার পর ছেলের কাছে গিয়ে বা মেয়ের কাছে গিয়ে কি বলা হয়? অমুক ছেলে আপনাকে 1,00,000 টাকা মোহরানা দিয়ে, এত টাকা আপনার নগদ দিয়ে, দুইজন সাক্ষীর সামনে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে, আপনি যদি রাজি থাকেন তাহলে বলুন কি বলবে? আলহামদুলিল্লাহ, মুখ দিয়া, তাই না? মুখ দিয়া। আবার মেয়েটা আলহামদুলিল্লাহ বলার পরে ছেলেটার কাছে গিয়ে বলা হয়, মেয়েটা আপনার 1,00,000 টাকার প্রস্তাবে রাজি হয়ে সে সম্মতি জ্ঞাপন করেছে, আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, ছেলেও কয় আলহামদুলিল্লাহ। মুখ দিয়াই দুইটা অপরিচিত মানুষের বন্ধন দেওয়া হয়।
একসাথে আজীবনের জন্য একজন আরেকজনের জীবনের অংশ হয়ে যায়, স্বামী আর স্ত্রী, তাই না? বাংলায় বলা হয় অর্ধাঙ্গিনী, একজন আরেকজনের জীবনের অংশ। আল্লাহু আকবার। আবার এই দুইজনই হঠাৎ করে ঝগড়া লেগে গেছে, তরকারির মধ্যে লবণ বেশি দিছে, নয়তো বা একটু মরিচে জাল হয়ে গেছে, হ্যাঁ, স্বামীর মেজাজ গরম হয়েছে, দুই কথা কইয়া ফলাইছে, বউও চিন্তা করছে আমরা কি সে কম, এখন তো মেয়েরা অনেক আগায়ে গেছে, পুলিশ বাহিনীতে আছে, সেনাবাহিনীতে আছে, সংসদে আছে, ভিতরে আছে, বাইরে আছে, সুতরাং মহিলাও দুই কথা কইয়া ফলাইছে, কথায় কথায় কথা উত্তেজনা বাড়ছে, এইবার স্বামী কয় কলে দিলাম তোরে এক তালাক, দুই তালাক, তিন তালাক, কি করছে, মুখ দিয়া কথা বলছে, তাই না, নাকি মুখ দিয়াই তো কথা বলছে, জোড়া দিছিল কি দিয়া, মুখ দিয়া। একটু খালি বুঝার জন্য, যারা মুখ না নাড়েন তাদের জন্য, দুইটা ছেলে মেয়েকে জোড়া দিছিল কি দিয়া, মুখের কথা দিয়ে আলহামদুলিল্লাহ, আবার দুইটা ছেলে মেয়েকে আলাদা হয়ে গেল কি দিয়া, তালাক শব্দ উচ্চারণ করার কারণে। তাহলে হে ইমানদারেরা, মুসলমানেরা, আল্লাহ কোরআন মাজিদে বলেন, কুফুরি করো না, বেঈমানি করো না, ওয়াতিনি ওয়াজাইতুন, তিন এবং জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, এই পুণ্যময় নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শোনো মানুষেরা, আমি তোমাকে অত্যন্ত সুন্দর, সুদৃঢ়, মজবুত গঠন দিয়ে তৈরি করেছি, আর তোমাকে যদি তুমি বেঈমানি করো, কুফুরি করো, তাহলে আমি তোমাকে নিক্ষেপ করব, আমি তোমাকে নিক্ষেপ করব কোথায়, আল্লাহ কোরআন মাজিদে বলেন, সুম্মা, অতঃপর, সুম্মা, অতঃপর, ফেলে দিব, নিক্ষেপ করব, ছুঁড়ে মারব, রাদাদ না হো, আসফালা সাফিলিন, ভয়ঙ্কর জাহান্নামের সর্ব নিম্ন স্তরে তোমাকে জ্বালিয়ে দিব, তোমাকে পুরানোর জন্য তোমাকে নিক্ষেপ করব। একদিকে আল্লাহ বলছেন, হে মানুষ, আমি তোমাকে সর্বোচ্চ মহান মর্যাদা, সম্মান, সুদৃঢ় গঠন, সুন্দর আকৃতি, লাবণ্যময় চেহারা দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে দুনিয়ার বুকে সকল সৃষ্টির উপরে মর্যাদায় মর্যাদান্বিত করেছি, আবার আমি তোমাকে নিক্ষেপ করব কোথায়, সর্বনিকৃষ্ট জায়গায়, সর্বনিম্ন জায়গায়, যেমন সম্মান তেমন তার অধপতন, যেমন মর্যাদা তেমন তার জন্য কঠিন শাস্তি। সুতরাং আজকের এই গভীর রাত্রে বিদায়ী আলোচনায় আমি আপনাদের কাছে কোরআন মাজিদের সূরা নিসার যে আয়াতটি তেলাওয়াত করেছি, পুরো আয়াতের অনুবাদটা একবার শুনুন, তার আগে আমি আপনাদেরকে শুনিয়ে রাখতে চাই, ইমানদারেরা যখন কঠিন কোনো কথা কোরআন মাজিদ থেকে শুনে তাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, তাদের ভিতরটা কেঁপে ওঠে, তাদের চোখ দুটো পানিতে সিক্ত হয়ে যায়। হেসো না, বাহাদুরি করো না, অহংকার করো না, আল্লাহর সঙ্গে লড়াই করে তুমি টিকবে, জোরে আওয়াজ করে বলেন, টিকবে। মাত্র 313 জন সঙ্গী সেনাপতি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঢাল নাই, তরবারি নাই, যুদ্ধের ময়দানে উপস্থিত। আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল, চোখের পানি যেন অটোমেটিকভাবে বেরিয়ে এসেছিল, যেখানে নবীজি নিজে দাঁড়িয়েছিলেন, নিজে যেখানে দোয়া করেছিলেন, ওই জায়গাটা যখন একজন দেখিয়ে দিল, তখন মনে হয়েছিল, হায়, 1400 বছর আগে যদি আসতাম, আজকে কেন আসলাম, সেদিন যদি নবীর পাশে থাকতাম, হয়তো হৃদয়টা ভরে যেত, প্রাণটা ভরে যেত। বর্ণনাকারী আমাদেরকে দেখিয়ে বলছেন, এখানে নবীজি সেই দিন দোয়া করেছিলেন, আয়াল্লাহ, আমার 313 জন দুর্বল সাহাবা, যাদের হাতে তরবারি নাই, ঢাল নাই, আপনারা শুনে অবাক হবেন, মাত্র 8টা তরবারি ছিল একটা যুদ্ধে, 2টা মাত্র লোহার বর্ম ছিল, আমরা যেমন জ্যাকেট পরেছি এইরকম 2টা লোহার বর্ম ছিল, 8টা ঘোড়া ছিল, এই ছিল বদরের যুদ্ধের মুসলমানদের অস্ত্র। আল্লাহর নবী দেখলেন, এই অস্ত্র নিয়ে যুদ্ধ করে আমরা জয়ী হব না, সুতরাং তিনি হাত তুললেন, আয়াল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে যদি মুসলমানেরা হেরে যায়, তোমাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না, আর তুমি যদি তাদের সাহায্য করো, যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারির ঝনঝনাতে পুরো বদরের প্রান্ত কেঁপে উঠল, কাফের মুশরিক বেঈমানেরা পঙ্গপালের মতো মুসলমানদের উপর ঝাঁপাইয়ে পড়ল। একজন সাহাবি বলেন, আমাকে চতুর্দিক থেকে আক্রমণ করেছে কাফেররা, এমন সময় আমি দেখলাম আকাশ থেকে দলে দলে সাদা পোশাক পরা কারা যেন ছুটে আসছে, তাদের হাতের তরবারিগুলো থেকে যেন আগুন বের হচ্ছে। আমি ছুটে গেলাম, আর এই সময়ে দেখলাম যারা আমার উপরে হামলা করেছিল তারা সবগুলো মাটির মধ্যে পড়ে
এক একটা তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে লাফাইতেছে। আমি পিছনে ফিরে দেখলাম, মানুষগুলোকে আর আমি খুঁজে পেলাম না। আল্লাহ রসুলের কাছে ওই সাহাবি এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি এই দৃশ্য দেখলাম। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবারা শুনো, বিপদের সময় আল্লাহ মানুষকে এভাবে আকাশ থেকে ফেরেশতা নামিয়ে সাহায্য করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? যুবক ভাইরা আমার, আল্লাহর উপরে ভরসা রাখো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জীবনে সকল অবস্থায় ওহে ছাত্ররা যারা আছো, ছেলেরা মেয়েরা, আমি তোমাদেরকে বলে যাই, বিসমিল্লাহ বলে পড়তে বসবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, জীবনে প্রতিজ্ঞা রাখবে, জীবনে কখনো তুমি পিছিয়ে যাবে না, প্রত্যেকটা পরীক্ষায় যেন তোমার এ প্লাস হয়, তোমার যেন বাংলা ইংরেজি আরবি আর সঙ্গে সঙ্গে আধুনিক জ্ঞান বিজ্ঞানেও যেন তুমি পাকা হয়ে যাও। ওরে ছাত্ররা, ওরে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী যুবকেরা, বলে গেলাম, তুমি যদি বইয়ের ভিতরে ডুবে যেতে পারো, আল্লাহ তোমাকে আসমানি সাহায্য দিয়ে জমিনের উপরে সম্মানিত ব্যক্তি বানাবে। বিশ্বাস হয়? হে যুবকেরা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান খুবই গরিব মানুষের ছেলে ছিলেন। যখন সে স্কুলে ভর্তি হবে, আমি তার লেখায় পড়েছি, যখন সে স্কুলে ভর্তি হবে তার ভর্তির টাকা ছিল না। একজন স্কুলের মৌলবী মাস্টার এই আতিয়ার রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বুঝলেন তো, যে সব ব্যাংকের প্রধান, যার বেতনের পরিমাণ কত কল্পনাই করতে পারবেন না, সেই ব্যক্তি তখন তাকে বাজারে হাটের দিন, যেমন আপনাদের এখানে হাট হয়, হাটের দিন ছোট বাচ্চাকে সাথে নিয়ে গেছে। এই ছেলেরা শোনো, যাদের বাবা মা একটু গরিব, গরিবের ছেলে মেয়েরা একটু দুষ্ট বেশি হয়, একটু পড়ালেখায় অমনোযোগী কম, মনোযোগী কম হয়, বরং তারা মনে করে যে আস্তে আস্তে একটু বড় হইলেই, যদি খালি ভ্যান গাড়িটা চালানো শিখি তারপরে এই মাদ্রাসা থেকে ফুট। বলেন কথা ঠিক বলছি কিনা? বাচ্চারা শোনো, মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করো, কারো যদি বাবা মৃত্যুবরণ করে থাকে, এতিম সন্তান, তাহলে মদিনার এতিম সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখো, দেখো আল্লাহ পাক তাকে কিভাবে সারা পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল্লিল হিসাবে কবুল করে নিয়েছেন। অসংখ্য এতিম সন্তান, অসংখ্য এতিম সন্তান দুনিয়ার বুকে তারা প্রতিষ্ঠিত লাভ করেছেন, অনেক বড় হয়েছেন। বাচ্চারা শুনো, বাচ্চারা শুনো, যারা তোমাদেরকে আশ্রয় দিয়েছে, যারা তোমাদেরকে পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছে, যারা তোমাদেরকে এখানে বাবার আদর দিয়ে, যারা তোমাদেরকে এখানে লালন পালন করছে, হে ছেলেরা, হে বাচ্চারা, তাদের সঙ্গে তোমরা কখনো বেঈমানি করো না, বেঈমানি করো না। তোমরা আল্লাহর উপরে ভরসা রেখে নিজের ভিতরে জিদ নিয়ে আল্লাহর কোরআনকে হেফজ করে কোরআনের মুফাসসির হয়ে তোমরা এক একজন বড় বড় আলেম হয়ে বের হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলে ইনশাআল্লাহ। বাচ্চারা তোমরা, তোমরা সেই এই কথার সঙ্গে একমত আছো তো দেখে হাত তুলো, ছোট বাচ্চারা যারা মাদ্রাসার ছাত্র আর অন্য ছাত্ররাও যারা আছে, আলহামদুলিল্লাহ, আপনারা মুরব্বীরাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ তুমি আজ সব বাচ্চাগুলোকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আওয়াজ করে বলি আমিন। আমার প্রাণের ভাইরা, যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হবে। দুটি ছোট বাচ্চা উহুদের যুদ্ধের সময়, একজনের নাম ছিল মাআজ আর একজনের নাম ছিল মুআব্বাজ, এরা বদরের যুদ্ধে আসবে, আল্লাহ নবী তাদেরকে অনুমতি দিলেন না। ছোট ছোট বাচ্চারা, আমি তোমাদের জন্য এই ঘটনাটি শুনিয়ে যাই। ওই দুইটা বাচ্চা যখন তারা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা হত্যা করতে চায়, মারতে চায়, আপনাকে যারা নির্যাতন করে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী দেখলেন, না না না, ওই দুইটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, যুবক হয় নাই। নবী বললেন, তোমরা ফিরে যাও, ফিরে যাও। দুইজনের মধ্যে একজন আগায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর চাইতে শক্তিশালী, সবল, সে পায়ের উপরে আঙ্গুলের উপরে ভর দিয়ে লম্বা হয়ে একটু উঁচা হয়ে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখেন, আমি বড় হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। হে যুবকেরা, ইমানের পথে, আল্লাহর দিনের পথে, কোরআনের পথে সৎ কাজের জন্য নবীর সাহাবা ছোট ছেলেরা কেমন করে আগ্রহী ছিল, আল্লাহর নবী তাদেরকে সঙ্গে নিবে না, ওই দুইটা আঙ্গুলের উপরে ভর দিয়ে ছেলেটা উপরের দিকে দাঁড়িয়ে গেছে। রাসূল লক্ষ্য করলেন, ছেলেটা যেন লম্বা হওয়ার জন্য চেষ্টা করতেছে, এমন
সময় আল্লাহর নবী বললেন, যাও আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। একটা ছেলে পারমিশন পেয়ে গেল, আরেকটা ছেলে দৌড়ে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন, ও তো আমার সঙ্গে কুস্তিতে পারে না, আমি ওকে মাটিতে ফেলে দেই, ও আমার সঙ্গে লড়াই করে পারে না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি দেখব তুমি ওকে হারাতে পারো কিনা। দেখেন, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, সেই যুগের ছাত্রদের মধ্যে ভালো ছাত্র হওয়ার জন্য যুদ্ধের ময়দানে, ওই যে শিক্ষা গ্রহণ করার ময়দানে অথবা ইসলাম রক্ষা করার ময়দানে, তারা কেমন করে প্রতিযোগিতা করত। এখনকার যুগের প্রতিযোগিতা হয়, কলে তুই কয়টা বিড়ি খাইছস সকাল থেকে এই পর্যন্ত, কলে আমি এক প্যাকেট শেষ করছি, আলহামদুলিল্লাহ করনা নাকি, কিসের প্রতিযোগিতা হয়, বিড়ি খাওয়ার, কিসের প্রতিযোগিতা হয়, মিথ্যা বলার, কিসের প্রতিযোগিতা হয়, খারাপ কাজের, খারাপ কাজের। বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? ছেলেরা, যুবকেরা, একটু কি নিজেকে হীরার টুকরা বানাইতে মন চায়? হ্যাঁ, এরে বাবা, যারা যারা সমাজে বড় হয়েছে এদের দিকে একবার তাকাও না, তোমরাও পারবা, আমিও পারবো, বলো আমিও পারবো, আমিও পারবো। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যদি চেষ্টা করে তাহলে তার চেষ্টা কখনো বৃথা যায় না, তার চেষ্টা কখনো বৃথা যায় না। এই যে কারেন্টের বাতিগুলো জ্বলছে, কারেন্টের বাতিগুলো জ্বলছে, এই বাতিগুলো যিনি উদ্ভাবন করেছিলেন, এই বাতিগুলোর যিনি আবিষ্কারক ছিলেন, তিনি ছিলেন বিজ্ঞানী আলফ্রেড, ওই যে সেই সেই কি আরে এডিসন, এডিসন এই এই বাতিগুলো আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী এডিসন। যখন ছোট সময় ছিল, তার বাবা মারা গিয়েছিল, তিনি পত্রিকা বিক্রি করতেন, রেলগাড়ির ভিতরে পত্রিকা নিয়ে ওঠার সময় একদিন তিনি হাত ফসকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলেন, এই কানের মধ্যে ধরে তাকে টেনে উপরে উঠানো হয়েছিল, যার কারণে তার কানটা কানটা ওই যে যেটাকে বলে তব্দা হয়ে গিয়েছিল, কানটা তার বন্ধ হয়ে গিয়েছিল। উনি বলেন, আমার এই কান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার ভবিষ্যৎটা ভালো হয়েছিল, কারণ আমার কাছে মানুষ এসে কোনো গল্প টল্প করতে পারতো না, আমি তাদের গল্প শুনতাম না, যার কারণে আমি নীরবে আমার নিজের কাজ করে যাইতাম। কাজ করতে করতে এই বিজ্ঞানী পৃথিবীর সেরা বিজ্ঞানীতে পরিণত হয়েছিলেন, বিজ্ঞানী এডিসন। প্রায় 40-50টা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আবিষ্কার করেছিলেন, এই মাইক তার হাতে তৈরি, কারেন্টের বাতিগুলো তার হাতে তৈরি, রিফ্রিজারেটর যেটাকে আমরা ফ্রিজ বলি এটাও তার হাতে তৈরি, সাদা স্ক্রিনের ভিতরে, পর্দার ভিতরে লাইটের আলো ফেলে যে সিনেমার ওই যে নাটকগুলো দেখানো হয় এটাও তার হাতের তৈরি। এমনি করে প্রায় 30-35টি আবিষ্কার করেছিলেন, আমেরিকার সেরা বিজ্ঞানীদের অন্যতম একজন বিজ্ঞানীর মর্যাদা লাভ করেছিলেন আলফ্রেড নোবেল। নোবেল যিনি ছিলেন তিনিও পৃথিবীর একজন সেরা বিজ্ঞানী ছিলেন। একটা গাছ থেকে আপেল মাটিতে পড়ে যাওয়ার ফলে ওই আপেল কুড়িয়ে খাওয়ার চাইতে তিনি চিন্তা করেছিলেন, আপেলটা কেন মাটির দিকে পড়লো, উপরের দিকে কেন গেল না। বিজ্ঞানী আইনস্টাইন থ্রি ডাইমেন্ড উদ্ভাবন করে। এগুলো একটু ছাত্রদের জন্য বলতেছে, মাঝে মাঝে দুই একজন ছাত্র, এমনকি ওই যে আমার আরেক ছাত্র, আমার চাচামিয়ার ছেলে আর কি, আমার ভাইজান রুহুল আমিন, কলে একটু 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 বিজ্ঞান ভিত্তিক আলোচনাও করবেন, বুঝলেন না, বক্তার কাছে সবই চায়। আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল বিজ্ঞানী, তারপরে বিজ্ঞানী আইনস্টাইন, দ্য থ্রি ডাইমেনশন যে উদ্ভাবন করলেন, প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া তার সমান সমান। এ যুবকেরা, এরা কিন্তু প্রত্যেকটা বিষয়কে নিয়ে চিন্তা করেছেন, চিন্তার কারণে তারা পৃথিবীর সেরা ব্যক্তিতে পরিণত হয়েছেন। তোমরা যদি কেউ ব্যবসায়ী হও, ব্যবসা নিয়ে চিন্তা করো, ওই ব্যবসায় তুমি সফলতা হবে, কোটিপতি হয়ে যাবে। তুমি যদি মুরগি লালন পালন করো, পোলট্রি ফার্ম দিয়ে থাকো, ওই মুরগি নিয়ে তুমি সারাদিন চিন্তা গবেষণা করো, কেমন করে তাদেরকে লালন পালন করলে টাকা হবে। তুমি যদি ফিশারিজ দিয়ে থাকো, তাহলে ফিশারিজ নিয়ে চিন্তা করো, দেখবে একদিন আল্লাহর রহমতে অনেক টাকার মালিক হয়ে যাবে। ফিশারি দিয়ে যদি তুমি দোকানে বসে গল্প করো, সময় মতো ফিশারিতে যদি মাছকে খাবার না দাও, তাদের মেডিসিন না দাও, টাকা আসবে না, জোরে বলেন আসবে না, আসবে না। সুতরাং আমার এই কথাগুলো বলার অর্থ হলো, হাতকে বলিষ্ঠ করো, বুকের ভিতরে সাহস সঞ্চার করো, দীপ্ত পদে এগিয়ে যাও, চলো বহুদূর, চলো বহুদূর, আপন শক্তিতে জ্বলে ওঠো, তাহলেই তুমি দুনিয়ার বুকে হবে সফল মানুষ, এবং ইনশাআল্লাহ সৎ পথে চলার কারণে, নেক আমল করার কারণে তুমি হবে জান্নাতের মেহমান।
কিসের মেহমান? জোরে আওয়াজ করে বলি না, কিসের মেহমান? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন, আমি জান্নাতের আয়াত তেলাওয়াত করেছি বাবারা, জান্নাত আর জাহান্নামের উপরে 10 মিনিট 10 মিনিট করে 20 মিনিট কথা বলে আলোচনা শেষ করে আজকে রাতের মতো শুধু নয় 1 বছরের জন্য এই যে সেই ইসাইল মিনা বাজার, ইসাইল মিনা বাজার হালিমা রহমতুল্লাহ মাঠের ময়দানের আলোচনা শেষ হয়ে যাবে। বাবারে মনের ভিতরে জান্নাতের বাসনা রাখো, মনের ভিতরে জান্নাতের কামনা রাখো, আর সবসময় আল্লাহর কাছে এই কথা বলো, আল্লাহ আমি তোমার কাছে অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কুমন্ত্রণার অনুসরণ করো না, শয়তান তোমাকে ধোঁকা দিবে, যখন তুমি পড়তে বসবে শয়তান বলবে তুমি পড়ো না, পড়ালেখা করে কি লাভ হয়, তুমি যদি হালাল পথে উপার্জন করো শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে, হালাল পথে ব্যবসা করে কেউ বড় লোক হয় না, তুমি যখন ফিশারিতে মাছ দিবে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে মাছের চাষ করে, ওই যে মাছের চাষ করে জাইলার মতো মাছ বিক্রি করে সম্মান হারাবো না, এমনি করে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে, তোমাকে বিভ্রান্ত করবে, এক সময় তোমাকে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন হে ইমানদারেরা, তোমরা শয়তানের কথা মেনো না, তোমরা শয়তানের কথার অনুসরণ করো না, তোমরা আল্লাহর কথা অনুসরণ করো, আতিউল্লাহ। জুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, তোমরা আল্লাহর কথার অনুসরণ করো, আতিউর রাসূলা, এবং তোমরা তোমার আল্লাহর রাসূলের অনুসরণ করো, এই দুইজনের কথা যদি তোমরা মেনে চলতে পারো তাহলে দুনিয়ার জীবনে তোমার কোনো কিছুর অভাব হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রথম দাওয়াত দিতেছিলেন, উম্মে উমাইর নামে একজন মহিলার জীবনী পড়লাম আমাদের ওই যে সেই মাসি তরজুমানুল হাদিসের ভিতরে, যেটার সম্পাদক হলেন ডক্টর আব্দুল্লাহ ফারুক, আমার আগে যিনি বক্তব্য রেখে গেলেন, গত সংখ্যার আগের সংখ্যায় একজন মহিলার জীবনী এসেছে, আমি আপনাদেরকে 2 মিনিট মহিলাটির ঘটনা শোনাতে চাই। তুমি যদি আল্লাহর উপরে ভরসাকারী হও, তুমি যদি আল্লাহর হুকুম পালন করে চলো, তুমি যদি নবীর তরিকা অনুযায়ী চলো রে, দুনিয়ার জীবনে অন্য কারো সাহায্যের দরকার হবে না। বলো কথা ঠিক না ঠিক? ইল্লাহে তাকবীর। এই 3 জন, এই যে 4 জন, থামো, এদিকে আসো, এদিকে আসো, ভিতর দিয়ে আসো, আসো, কি হয়েছে, পকেটে হাত দিয়ে যাইতেছো কই? এদিকে আসো, আমার কাছে আসো, কি মজা লাগতেছে না, বিড়ি খেতে পারতেছো না? বক্তৃতাটা আমি কাদের জন্য করতেছি বলেন তো? ওই ছেলেরা, ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম, দরকার নাই। আমি আহমদুল্লাহ গভর্নমেন্ট সার্ভিস করি, আমি আহমদুল্লাহ আমার যৌবনকাল থেকে এই পর্যন্ত সফলতার বহু স্বাক্ষর আছে, আমার নাম অন্তত 10 বার পত্রিকায় ছাপা হয়েছে ভালো ছাত্র ছিলাম বলে, কত বড় সাহস পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে। এদিকে আসো, কোন ক্লাসে পড়ো, পড়াশোনা করো না, বাটপারি করো, বাপের হুড়ে লেখাও। হ্যাঁ, আমি যুবকদের উদ্দেশ্যে একটা ঘটনা নিয়ে আসছি যেখানে আল্লাহ সাহায্য করেন, বলিনি? যদি তুমি আল্লাহর উপরে নির্ভরশীল হও, একটা মহিলা উম্মে উমাইর, কোথায় ঘটনাটা লেখা হয়েছে, এই যে মাসিক তরজমানুল হাদিস, এই গত সংখ্যার আগের সংখ্যায়, কোন সংখ্যায়, একটা সংখ্যা মার্চের সংখ্যা বের হয়েছে, ফেব্রুয়ারি সংখ্যা দেখার জন্য বললাম, মহিলাটা ইসলাম গ্রহণ করার পর আবু জেহেল ইসলামের শত্রু, মহিলাটাকে হাত পা বেঁধে কয়েকটা পাষণ্ড নিষ্ঠুর ডাকাত সবচেয়ে খারাপ মানুষের হাতে দিয়ে বলল, ওকে নিয়ে যাও মরুভূমির বালুর উপরে, ওকে মারতে মারতে পিঠের চামড়া তুলে, শরীরের চামড়া তুলে উত্তপ্ত বালুর উপরে শোয়ায়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা শুনবেন, আল্লাহ রসুলের তখন এত ক্ষমতা নাই, তিনিও চুপে চুপে ইসলামের দাওয়াত দেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে উমাইয়া তাকে এত নির্যাতন করেছিল, কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল,
বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে বদরের যুদ্ধের সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন। এই উমাইয়া যুদ্ধের ময়দান থেকে দৌড়াইয়া পালাইতে লাগলো, খুব মোটাসোটা মানুষ ছিল, দৌড়াইতে দৌড়াইতে আর পারে না। আল্লাহর নবীর এক সাহাবী উমাইয়ার সঙ্গে তার বন্ধুত্ব ছিল, এক পর্যায়ে তাকে একটা ওয়াদা দিয়েছিল, হে উমাইয়া তুমি যদি কখনো বিপদে পড়ো আমি তোমার পাশে থাকব। ওই মুসলমান বললেন আপনাকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করব, কিন্তু না সে আর পালাইয়া যাইতে পারে না। বিলাল চিৎকার করে বলল, ওই যে আমাকে নির্যাতনকারী আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে আমার বুকের হাড়গুলোকে ভেঙে ফেলানোর কারণে আজকে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমাকে কি মার আর কি নির্যাতন করেছিল আমি সেদিন মুখ দিয়ে কথা বলতে পারি না। ও পালাইয়া যায়, মোটা মানুষ দৌড়াইতে পারে না, পাহাড়ের চেপা দিয়ে দৌড় দিছে। ওই সাহাবী তাকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মাটির মধ্যে পড়ে যায়। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই তলোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে আর বলে, উমাইয়া একদিন তুমি আমাকে এক ফোঁটা পানি দাও নাই, সেই কঠিন মরুভূমির বুকে আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে তুমি উল্লাস করেছিল, দেখো আজ আল্লাহ তোমাকে কত বড় অপমান এবং লাঞ্ছিত করলেন। বলি না সুবহানাল্লাহ। প্রথম দিন কেটে গেল মেয়েটা, তাকে এক ফোঁটা পানি দেওয়া হলো না, চাপুকে চাপুকে শরীরকে রক্তাক্ত করে দিল, মরুভূমির বালুর উপরে তাকে শোয়াইয়া দিল। ওগো ইমানদারেরা, যারা ইমান আনে আল্লাহ তাদেরকে কেমন করে গায়েবী সাহায্য প্রদান করেন, এই ঘটনাটি শোনানোর শুধুমাত্র এটাই উদ্দেশ্য। এইবার যখন তার উপরে অমানবিক নির্যাতন চলল, প্রথম দিন গেল ইমান থেকে সে ফিরে আসলো না, আবু জেহেলের কাছে সংবাদ দিল, ওগো আবু জেহেল আমরা তাকে নির্যাতন করেছি, যত মার পেরেছি তাকে আমরা এক ফোঁটা পানি দেই নাই, খাবার দেই নাই, মরুভূমির বুকে তাকে আমরা ফেলে রেখেছি। আবু জেহেল অর্ডার দিল, যাও আজকেও তাকে ওইভাবেই নির্যাতন করো, ওইভাবেই তার উপরে তার নির্যাতন এবং কষ্ট চালিয়ে যাও। দ্বিতীয় দিন তার উপরে নির্যাতন এবং কষ্ট চালানো হলো, মেয়েটা ইসলাম থেকে ফিরে গেল না। তৃতীয় দিনের ঘটনা, ওই লোকগুলো বলেন আমরা তাকে যখন ময়দানে নিয়ে গেলাম চাবুকের আঘাতে আঘাতে, বারবার যখন সে বেহুশ হয়ে পড়ে যাচ্ছিল মরুভূমির উত্তপ্ত বালুর উপরে, যখন আমরা তাকে শোয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে চলে আসলাম, কিছু দূর এসে একটা পাহাড়ের আড়ালে আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিতেছি, এমন সময় দেখলাম বাবারা, ওগো অত্র এলাকার মায়েরা বোনেরা যুবক ভাইয়েরা, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে শুনিয়ে যাই, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা করে নেক আমল করো। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওই মানুষগুলো যারা আল্লাহর উপরে ঈমান আনে, ঈমানদার হয়, আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করে না, আল্লাহকে ছাড়া কারো সামনে সাহায্য কামনা করে না, বিপদে আপদে কোনো পীর ফকির মাজারের কাছে যায় না, যারা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকে না। ওই কাফেররা বলছে আমরা যখন উম্মে উমাইর মহিলাটাকে ওই ময়দানের মধ্যে ফেলে রেখে আসলাম, বুকের উপরে পাথর চাপা দিয়েছি, পাথর পিঠের নিচে উত্তপ্ত বালুর কারণে তার শরীরের চামড়াগুলো গলে যাচ্ছে, এমন সময় দেখলাম আসমান থেকে কে যেন তার জন্য সাদা পোশাক পরিহিত, কে যেন তার জন্য ঠান্ডা পানি নিয়ে এসেছে। আমরা দেখলাম লোকটা তার কাছে পানিগুলো নিয়ে আসলেন, পানি তার মুখের মধ্যে ঢেলে দিচ্ছে। আমরা দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যগুলো দেখে যখন কাছে এসে জিজ্ঞাসা করলাম কে এসেছিল, মেয়েটা কথা বলে না, শুধু চোখের ইশারায় আসমানের দিকে তাকিয়ে বলেছিল, আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পানি পাঠিয়েছে। আসিয়ার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাত দেখাইয়েছিলেন, কোরআনের ঘটনা না? মরিয়মকে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠাইয়েছিলেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিলা সাহাবীর জন্য আল্লাহ পাক জান্নাত থেকে ঠান্ডা পানি পাঠিয়েছিলেন। পানির ঝর্ণাটা চামড়া রয়ে গেছে,
ওই লোকগুলো হাত দিয়া দেখে ঠান্ডা পানি, দুই একজন ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বলছে, এই মহিলা কোনো সাধারণ মহিলা নয়, এই মহিলার সঙ্গে সম্পর্ক আছে স্বয়ং আল্লাহর, সুতরাং তাকে আর নির্যাতন নয়। ওই মুহূর্তে তারা সেই সময়ে ভয়ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে কালিমা পড়ে ঈমান এনে তারাও মুসলমান হয়ে গিয়েছিল। আবু জেহেলের কাছে সংবাদ গেল যে যাদেরকে পাঠাইছিলাম কষ্ট দেওয়ার জন্য, ওই মেয়েকে মারার জন্য, ওরা সবাই মুসলমান হয়ে গেছে, এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো ইসলাম। আমার সম্মানিত ভাইয়েরা, দুটো আয়াতের অনুবাদ শেষ করে আমি আপনাদেরকে ছুটি দিয়ে দিব। নেক আমল করো, যত বেশি বেশি নেক আমল করা সম্ভব, কেননা মৃত্যুর পরে আমাদের সামনের জীবন ভয়াবহ জীবন। হে যুবক, আমি তোমাদেরকে বলে যেতে পারি, বেপরোয়া চলো না, গান বাজনা করো না, পিতামাতার অবাধ্য হইও না, হারাম খেয়েও না। হে এলাকাবাসী, যারা সুদের সঙ্গে জড়িত আছো, সুদ খেয়েও না, সুদ খেয়েও না। হে এলাকাবাসী, যারা সুদের ব্যবসা করো, আমি আল্লাহর ওয়াস্তে কোরআন হাতে নিয়ে বলছি, তোমার শরীরে এমন শক্তি নাই, এমন সাধ্য নাই, যেই শক্তি দিয়ে তুমি সুদের জন্য যে শাস্তি জাহান্নামে দেওয়া হবে, তুমি সেই শাস্তিকে বরদাস্ত করতে পারবে। হে যুবক, পিতামাতার অবাধ্য হইও না, পিতামাতার অবাধ্য হলে দুনিয়ার বুকে তোমার যে লাঞ্ছনা হবে, তুমি যে অপমানিত হবে, এই অপমান বরদাস্ত করার তোমার সুযোগ হবে না। তোমার সন্তান তোমাকে কখনো সম্মান শ্রদ্ধা করবে না, বরং তুমি দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে, মৃত্যুর পরে তোমার জন্য আছে কঠিন শাস্তি। হে সিগারেট খুর, বিড়ি খুর, হে যারা সিগারেট ধূমপান করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করে ছেড়ে দেন। হাজার হাজার মানুষ তওবা করেছে, আমাদের সঙ্গে ওয়াদা করেছে, ধানিকলার ইজতেমার মাঠে শত শত মানুষ লাইন ধরে তারা তওবা করেছে। আর কোনোদিন সিগারেট খাবো না, সিগারেট খাবো না। ওগো সিগারেট খুর ভাইয়েরা, সিগারেট খুর ভাইয়েরা, মনে কষ্ট নিও না, তুমি যদি তোমার ঠোঁটের মধ্যে আগুন জ্বালাও, তুমি যদি তোমার ঠোঁটের মধ্যে আগুন জ্বালাও, তাহলে দেখো আমাদের দেশে আমাদের পাশে আরেকটা ধর্মের মানুষ আছে, ওরা যখন মারা যায়, ওরা যখন মারা যায়, ওদের প্রথম মৃত লাশের মুখে আগুন দিয়া আগুনে পুরা শুরু করে। তুমি মুসলমান, তোমার মুখে তুমি আগুন নিতে পারো না, আগুন নিতে পারো না। আগুন মুসলমানের খাবার না, আগুন মুসলমানের খাবার না। সিগারেট খাইও না, সিগারেট খাইও না। যাদের মদ পান ধূমপান করার অভ্যাস আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। হে মুসলমানেরা, বেনামাজি হইও না, বেনামাজি হইও না। নামাজ, নামাজ এবং নামাজ। মা সালাকাকুম ফি সাকার, কঠিন কিয়ামতের জাহান্নামের দেশেই শাস্তির ভিতরে যখন তাকে জিজ্ঞেস করা হবে, কেন তুমি জাহান্নামের ভিতরে এসেছো, কোন অপরাধের জন্য তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সেই সময়ে জাহান্নামবাসীরা বলবে, কালু লামনাকু মিনাল মুসাল্লিন, কালু লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, বরং নামাজ নিয়ে আমরা হাসি তামাশা করেছি, নামাজ নিয়ে আমরা হাসি তামাশা করেছি। হে মুসলমানেরা, তোমার নামাজ তোমার সম্পদ, তোমার নামাজ তোমার সম্পদ, তোমার নামাজ তোমার কবরের আলো, তোমার নামাজ তোমার জান্নাতে যাওয়ার সম্বল। বলো কথা ঠিক না মিছে? নামাজ পড়ে কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে? না। আপনারা নামাজ পড়লে কি আমার চাচাজির উপকার হবে? না। নাকি আপনারা মনে করবেন উনি মাদ্রাসা করছে, মসজিদ করছে, আমরা যদি নামাজ পড়ি তাহলে উনার লাভ হবে? নাকি নামাজ কার লাভ হবে? যুবক, তুমি যদি নামাজ পড়ো তাহলে একজনের সঙ্গে তোমার লাইন হবে, বলো তো তিনি কে? তার সঙ্গে লাইন করলে বক্তৃতা শুরুতে বলছিলাম ক্ষতি আছে, জোরে বলো ক্ষতি আছে? না, যদি লাইন করতে হয় তাহলে করো কার সাথে? জোরে আওয়াজ করে বলো কার সাথে? ভালোবাসো, ভালোবাসো আল্লাহকে, ভালোবাসো আল্লাহর ঠিকানাগুলোকে, মসজিদকে ভালোবাসো, মসজিদকে ভালোবাসো। হে মুসলমানেরা, আমার এলাকার সম্ভ্রান্ত মুসলিম ভাইয়েরা, গতকাল যখন আমি সমুদ্রের বুকে, ওই সমুদ্রের চতুর্দিকে যখন, চতুর্দিকে শুধু সাগর, সাগর আর সাগর, যখন মনের ভিতরে এই অনুভূতিটা জাগলো, আয় আল্লাহ, যদি তুমি আমাকে সেই তোমার দয়ার, তোমার মেহরবানির জান্নাত দান করো, এমন একটা জান্নাত দিও যার চতুর্দিকে হবে সাগর, জান্নাতের সাগর, জান্নাতের সাগর, যেই জান্নাতের সাগরের ভিতরে খেলা হবে শুধু নূরের, নূরের, নূরের আলোক উজ্জ্বল জান্নাতের। ওই সাগরের মাঝখানে যদি হয় একটা বাগান, যদি হয় একটা বাগান, যেই বাগান হবে জান্নাতের, যেই বাগান হবে জান্নাতের, যেখানে
পাখিরা উড়বে জান্নাতে, যেখানে পাখিরা উড়বে জান্নাতের, ওই জান্নাতের ভিতরে তুমি আমাকে একখানা ঘর বানাইয়া দিও, একখানা ঘর বানাইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওগো ইমানদারেরা, ওগো ইমানদারেরা, পিছনে মসজিদের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই, মসজিদটাকে ভালোবাসো, মসজিদটাকে হৃদয়ে জায়গা দাও, রাস্তা দিয়ে যাওয়ার সময় মসজিদটাকে মহব্বত করো, যদি সম্ভব হয় এক বস্তা সিমেন্ট 10 টাকা 50 টাকা দিয়ে, অথবা যদি সুযোগ হয় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যাও। আল্লাহ নবী বলেন, যেই মানুষটা মসজিদকে ভালোবাসে, যেই মানুষটার সম্পর্ক মসজিদের সঙ্গে হয়, যেই মানুষটার অন্তরটা মসজিদের সঙ্গে বাঁধা থাকে, আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, এই কঠিন অবস্থায় আল্লাহ তাকে শীতল ছায়ায় আশ্রয় দিবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, বাবারা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে মসজিদ গান্ডার মধ্যে টান দিও না, মসজিদের পাশে বসে আড্ডা দিও না, মসজিদ কাছে মন দিয়া মহব্বত করো, এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, হে আল্লাহর বান্দারা। মসজিদে আসার সময় মনে মনে ভাই গো আল্লাহ গো, তোমার একটা মেয়ে, তোমার একটা ওই যে সেই বান্দি, তোমার একটা মহিলা বান্দি যার নাম আসিয়া, তাকে যখন তোমার ওই যে সেই কাফের মুশরিক বেঈমানেরা কষ্ট দিয়েছিল, জান্নাতের দিকে সেই আসমানের দিকে তাকিয়ে দোয়া করেছিল, আয় আল্লাহ আমাকে তুমি সেই জান্নাতটি দেখিয়ে দাও, তোমার পাশে আমাকে ঘর বানিয়ে দাও, আয় আল্লাহ তুমি তার শেষ মনোবাঞ্ছা পূরণ করেছিলে। মসজিদের ভালোবাসার নাম হলো নামাজ, নামাজ এবং নামাজ। সকল আলেমগুলি নামাজের কথা বলে যাবে, বলো কথা ঠিক না বেঠিক? বলো কথা ঠিক না বেঠিক? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে অনুমতি দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়তে অনুমতি দাও, এমনি করে আরো অনেকেই মৃত্যুর সময় আশা ব্যক্ত করেছিলেন, রব্বুল আলামিন আমাকে একটু নামাজ পড়তে দাও, নামাজ পড়তে দাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কঠিন যন্ত্রণায় বারবার বলেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ এবং নামাজ, নামাজ নামাজ এবং নামাজ। সত্য কথা বলো বন্ধু, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো তাইলে হবে তোমার ভালো, জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গুনি মানি, সকাল বিকাল পড়ো তাইলে আল্লাহর কোরআন খানি, আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে, ইবাদত করবে তাহার নবীর তরিকে ধরে, পঞ্চবারে আল্লাহর ঘরে যেয়ে নামাজ পড়ো, সাবধান জীবনে নামাজ কাজা নাহি করো। ও মামুনেরা, যারা এই মাইকের সাহায্যে আলোচনা শুনছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর সংসারের হেফাজত করবেন, আপনার নিজের শরীর সতীত্বের সংরক্ষণ করবেন। আল্লাহর নবী বলেন, ওই মহিলা যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর অবর্তমানে তার সংসারের হেফাজত করবে, নিজের সতীত্বকে রক্ষা করবে, আল্লাহর নবী বলেন যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, যে 2টি আয়াত পড়েছিলাম, আমি আবার আলোচনায় ফিরে যাই। আল্লাহ কোরআন মাজিদে বলেন, যারা কাফির কাফির হবে, যারা বেঈমান হবে, তাদের ঠিকানা হবে কঠিন জাহান্নাম। জাহান্নামের আলোচনা আমি 2 জায়গায় করেছিলাম, আজকে আর সেই আলোচনায় যাব না, শুধু এইটুকু বলে যাব, জাহান্নাম বড় ভয়ঙ্কর ঠিকানা, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আজাবকে ভয় করো, বড় কঠিন আজাব, বড় কঠিন আজাব। জাহান্নামের আজাবের কথা বলে শেষ করা যাবে না, এক একটা জাহান্নামের গর্জনে অন্য জাহান্নামগুলো পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপে। জাহান্নামের ভিতরে যখন মুচড় দেওয়া হয়, সারা পৃথিবীর সকল পাহাড় পর্বত ফেলে দিলেও জাহান্নামের পেট কোনো কিছু দিয়ে ভরবে না। আল্লাহর নবী বলেন, ও গো কাফের মুশরিকেরা, ও গো বেঈমানেরা, ও গো সুদখুর মদখুর, যারা অবাধ্য, যারা সীমা লঙ্ঘনকারী, আমি তাদের বলে যাই, সুদখুরদের জন্য জাহান্নামে ভয়ানক ভয়ানক সাপ থাকবে, মদখুরদের জন্য জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর রকমের শরবত থাকবে, যেই শরাবগুলো তৈরি হবে রক্ত পুঁজ দিয়ে, যেই শরাবগুলোকে ঢালা হবে তার গলার মধ্যে, ওরে আল্লাহর বান্দা
বান্দারা কখনোই তুমি সেগুলো বরদাস্ত করতে পাবে না। আল্লাহ কোরআনে বলেন এক একটা জাহান্নামীর শরীরের চামড়াগুলো 43 গজ পরিমাণ মোটা হবে, 43 গজ পরিমাণ মোটা হবে। আল্লাহ কোরআনে বলেন ওগো মুসলমানেরা শুনো, কুল্লামা নাযিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই ওই মানুষগুলোর জাহান্নামের আগুনে যখন শরীরের চামড়াগুলো পড়ে যাবে, পুড়ে পুড়ে যখন কালো আংরা হয়ে যাবে, আমি কেমন করে বুঝাবো গো? আমি বুঝাতে পারছি না। গত কয়েকদিন আগে ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কতগুলো মানুষ নির্মমভাবে আগুনে পুড়ে মরে গেল। মৃত লাশগুলোকে যখন বের করা হলো, এক একটা লাশ যেন কয়লার মতো হয়ে গেল। নিজের আদরের সন্তান, নিজের কলিজার টুকরা বুকে পিঠে করে যেই সন্তানকে মানুষ করেছে, বাবার লাশ সে চিনতে পারে নাই। বলেন কথা ঠিক না বেঠি? বাবার লাশ সন্তানের সামনে, সন্তান হাউ মাউ করে কাঁদছে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। অথচ বাবা সেই আগুনে পুড়ে কালো কয়লার মতো কালো হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। ওগো আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনে যখন লাশগুলো পোড়ানো হবে, জাহান্নামের আগুনে যখন মানুষগুলোকে পোড়ানো হবে, 43 গজ পুরো মোটা চামড়াটার 1-1 গজ করে যখন পুড়বে, পুড়ে পুড়ে ওই চামড়াগুলো খসে খসে রক্ত আর পুঁজে পরিণত হয়ে এমন দুর্গন্ধ, এমন ভয়ানক অবস্থা হবে গো, কল্পনাও করে তা বলা সম্ভব না। আল্লাহর কোরআন বলে একটা চামড়া পুড়ে যাবে, আবার তার শরীরে নতুন করে চামড়া হয়ে যাবে। সূরা নিসা, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামের চামড়া আগুনে যখন চামড়া পুড়ে যাবে, আবার যখন নতুন করে চামড়া হবে, পুড়তে পুড়তে এক একটা মানুষ এমন কালো কয়লা হয়ে যাবে, তখন জান্নাতবাসীরা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমরা জাহান্নামবাসীদের সঙ্গে একটু কথা বলতে চাই। জান্নাতকে কাছে নিয়ে আসা হবে আর জাহান্নামবাসীদেরকে নিকটে আনা হবে। জাহান্নামবাসীরা চিনবে নূরে নূরান্বিত অতি উজ্জ্বল চেহারাগুলো দেখে তারা চিনতে পাবে, কিন্তু জাহান্নামবাসীদেরকে তারা চিনতে পারবে না, এত কালো কুৎসিত হয়ে যাবে। ডাক দিবে, বলো বলো তোমরা কে? তারা বলবে, আমরা অমুক, আমরা অমুক, আমরা যারা সেই নামাজ পড়ি নাই, আমরা যারা ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলিত হতাম, আমরা যারা পরকাল বিশ্বাস করি নাই। আমার মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পরকাল বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন। মৃত্যুর পরে শাস্তি বড় ভয়ানক, মৃত্যুর পরে শাস্তি বড় ভয়ানক, বড় কঠিন শাস্তি, বড় কঠিন শাস্তি। আজাবের আলোচনা আজকে করা সম্ভব হলো না, হলো না। যদি সুযোগ পাই আরেক দিন শুধু জাহান্নামের আলোচনা শোনাবো। আজকে একটু ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা রাখতে গিয়ে আমি হয়তো কিছু কঠিন আলোচনায় প্রবেশ করেছিলাম। হে যুবকেরা, ছাত্ররা, তোমাদের কাছে বলে যাই, বিশ্বাস দিয়ে যদি গ্রহণ করো, আগামীকাল তোমার নতুন জীবন হবে। বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বাস করে যদি তুমি আমার কথা নিয়ে যেতে পারো, আগামীকাল তুমি স্বর্ণের টুকরা হবে, হীরার টুকরা হবে। আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় প্রতিজ্ঞা করে যাও, হে রব্বুল আলামিন, আমাকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছ, আমি সারা দুনিয়ার মানুষের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে চাই। আল্লাহ তোমাদের সেই প্রার্থনা মঞ্জুর করুন। বলি আল্লাহুমা আমিন, আল্লাহুমা আমিন। জাহান্নামের ভয়াবহতার কথা আল্লাহ সূরা নিসার ভিতরে বলছেন, তাদের চামড়াগুলো বদল করে দিবে, লিয়াজুকুল আযাবা, যাতে তারা এই আযাবকে পরপর সে অনন্তকাল পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করতে থাকে, শাস্তি ভোগ করতে থাকে। অবশ্যই আল্লাহ পরাক্রমশীল। তবে পাশাপাশি তিনি সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু, এইটুকু আল্লাহর কথা, দয়ার কথা, মায়ার কথা, ভালোবাসার কথা, আদরের কথা। কে বলছেন? আল্লাহ। কাকে উদ্দেশ্য করে? বান্দাকে। আপনাকে শোনো, আমি তোমাদেরকে পুরাবো না, বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাআলাল্লাহ সালাসা মারাতিন জান্নাত, যেই ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায়, ফায়াদউল্লাহ ফায়াদউল জান্নাতু ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আল্লাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, যখন কোনো মানুষ তিনবার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত চায়, হে আল্লাহ তুমি তাকে জান্নাতে ঢুকাও, জান্নাতে দাও, তুমি তাকে জান্নাতে দাও, সেই ব্যক্তি যখন আল্লাহর কাছে জান্নাতের কামনা করে, তখন জান্নাত বলতে থাকে, হে আল্লাহ তুমি ওকে জান্নাতের ভিতরে প্রবেশ
প্রবেশ করাও, জান্নাতের ভিতরে প্রবেশ করাও, জান্নাতের ভিতরে প্রবেশ করাও। জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো মানুষ যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তখন জাহান্নাম বলে হে আল্লাহ ও আমার ভিতরে আসতে চায় না, সুতরাং ওকে আর আমার ভিতরে প্রবেশ করাইও না, ওকে তুমি মাফ করাই দাও, ওকে তুমি মাফ করাই দাও। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত নসিব করে দাও বলি আল্লাহুমা আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও বলি আল্লাহুমা আমিন, আল্লাহুমা আমিন। আজকে এই মসজিদকে কেন্দ্র করে আমি সেই সেন্ট মার্টিনে আলহামদুলিল্লাহ একটা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করে খুঁটি গেড়ে কালকে জোহরের নামাজ আদায় করে এসেছি। সত্য বলতেছে কোরআন হাতে, কিছুটা আমার চোখও ভিজে গিয়েছিল যে হে আল্লাহ আমার মন আমার প্রাণ যেন এই জমিনের উপরে তোমার সিজদা করার জন্য একটা নতুন জায়গা একটা মাঠের মধ্যে একটা ঘর বানিয়ে গেলাম। আল্লাহ গো যতদিন মানুষ এখানে আসবে বেড়াতে আসবে তারা তোমার উদ্দেশ্যে সেজদা করে যাবে। আজকে 130 ফুট মসজিদ, প্রশস্ত 60 ফুট এই বিশাল বড় মসজিদ, একে রহমতুল্লাহ সাহেব ঢাকা থেকে পয়সা দেবেন, সওয়াব হবে তার, জান্নাতে তিনি ওই রকম সুন্দর বালা খাবনা খানা পাবেন। আমি যদি আপনাদের কাছে ছোট একটা দরখাস্ত জানাই আলোচনা শেষ করবো সোয়া 12টা, 12টা পর্যন্ত আমার সময় ছিল না, দুইজনে খাবার দিছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার কালকের ওয়াজের জন্য আমাকে কিছু শারীরিকভাবে সুস্থ থাকতে হবে ইনশাআল্লাহ। ঘরকা মুরগি ডাল বরাবর প্রত্যেক বছর আসি, এই যে যেটা বলছিলাম এইবার একটু কম ওয়াজ করে গেলে তাহলে শ্রোতারা না হলেও আমার চাচামিয়া রাগ করে কবি যে যায় যায় টিহাই যাইব ভালো বক্তা, এই মাংনা মান্না বক্তা দিয়া আর চলবো না, কি কোন কথা ঠিক না। হ্যাঁ, খাবার বক্তা মাংনা, আমার দেশে এক সময় ধান কাটার জন্য মাংনা কামলা লইতো, ধান কাটতে গিয়ে অর্ধেক ফলাইতে হইতো, পরে থেকে মাংনা কামলার সিস্টেম বন্ধ হয়ে গেছে, যায় যায় 200 টাকা তাও ভালো করে কেটে নিয়ে, ঠিক হয়েছে না। আমার চাচা মিয়া যদি এরকম একটা নিয়ত করে ফেলায় তাহলে আগামীতে ইনশাল্লাহ আপনারা নতুন বক্তা পাবেন, কি কোন। আমি তো আসি আশেপাশে, দেখ তবলিগ জমাতের ইস্তেমাজে কয়টা আছে আমাকে ইস্তেমার মাঠে ইনশাল্লাহ পাওয়া যাবেন, কারণ আমি আলহামদুলিল্লাহ তাবলিগের সঙ্গে যুক্ত হয়েছি। আপনাদেরকেও বলবো তাবলিগে সময় দেওয়ার জন্য, একটু যুবকেরা এই 1-2 দিনের জন্য যাওয়া যাবে না? আল্লাহুম্মা বলি না একটু, আল্লাহুম্মা লা মানিআ লিমা আআতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআতা, বাংলা কি, হে আল্লাহ তুমি যদি দেও কেউ ফিরাইতে পারে না, কত সুন্দর কথা তাই না, তুমি যদি দেও কেউ বাধা দিতে পারে না, আর তুমি যদি না দেও তাহলে কেউ দিতেও পারে না। আল্লাহুম্মা ডাকটা বলিন, আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি সালাম মানে শান্তিদাতা, তোমার কাছেই শান্তি, সুতরাং তুমি আমাকে শান্তি দাও, মর্যাদা সম্মান ইজ্জত ইয়া আল্লাহ এই সব কিছু তোমার, বলেন না সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? শান্তির মালিক কে? এটি চাইতে হয় তাই না, এটি চাইতে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমারে জরায়ে দর্শে, আমারে জরায়ে দর্শে কলে হুজুর কাম হয়ে গেছে, আমি কি কাম হয়েছে, কলে আল্লাহ আমার ছেলের বাপ বানাইছে, আমি যাই করে মিষ্টি কই, কলে আসেন আপনারা নিয়ে যাবো হোটেলে, আমি যে ভালোই কথা, পরে এক প্যাকেট দিয়ে দিছিল, আমি যে তুই বেটা খাওয়াইবি কয়টা, আমি মিষ্টি খাইয়া গলাটা ভাঙুক, হ্যাঁ কলে তাহলে প্যাকেট দিয়ে দিই, আমি যে তাহলে অসুবিধা নেই, এইটা বাড়ির মধ্যে রেখে যখন ওয়াজ না থাকবো ধীরে সুস্থে খামো, হ্যাঁ কলে কেমনে কি হইলো, কলে ওই যে আপনি একটা দোয়া কইছিলেন, একটা দোয়া কইছিলেন, হ্যাঁ এই দোয়া আছে কোরআনের ভিতরে, এই দোয়া আছে কোরআনের ভিতরে, এই যুবকেরা মনের মনোবাসনা পূর্ণ হবে আল্লাহর কাছে যদি নেক নিয়ত থাকে, আর সেই নেক নিয়ত নিয়ে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম বললাম, ঈসা আলাইহিস সালাম, উনি কিরকম মানুষ, পরিচয় কি, উনি সাধারণ মৌলবী মানুষ নাকি, না কি একজন নবী, এমন তেমন নবী নন যিনি হাত দিয়া কোনো অন্ধ মানুষের চোখে হাত লাগাইলে চোখ ভালো হয়ে যেত, কুষ্ঠরোগীগ্রস্ত রোগীর শরীরে হাত দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, তারপরে ও এমন এমন নবী ছিলেন মাটি দিয়ে পাখি বানাইয়া যদি ফু দিতেন বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে পাখি উড়ে যেত, তিনি যদি কোনো কবরের কাছে গিয়ে দাঁড়াইয়া বলতেন হে ইয়া আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে দাঁড়াও, কবর ফেটে বেরিয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের ভিতরে
এত ক্ষমতা এত মুজিজা দান করেছিলেন বলেন সুবহানাল্লাহ। এই নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, দোয়াটা বর্ণিত হয়েছে সূরায়ে মায়েদার শেষে, সূরার মায়েদার শেষ থেকে খুঁজা যুবকেরা বাইর করে নিবা। বাংলা অর্থটা হলো এরকম, অবশ্যই তুমি জানো আমার মনে কি, কি অর্থ, হে আল্লাহ তুমি জানো আমার মনের ভিতরে কি আছে, কিন্তু আমি জানি না তুমি আল্লাহ আমার জন্য কি সিদ্ধান্ত নিয়ে রাখছো। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ আমি দুনিয়াতে সুখ শান্তি চাই তুমি আমারে দিবা কিনা জানি না, আয় আল্লাহ আমি দুনিয়াতে সম্মান নিয়ে বাঁচতে চাই তুমি আমাকে দিবা কিনা জানি না, আয় আল্লাহ তুমি আমাকে ছেলের বাবা বানাও তুমি আমাকে ছেলে দিবা কিনা জানি না, আয় আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে ইমানের উপরে রাখো আল্লাহ আমারে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরাও, আল্লাহ তোমার কাছে সব আমি তাই দোয়া করছি, হে আল্লাহ তুমি আমার অন্তরের খবর জানো আমি তোমার অন্তরের খবর জানি না। দোয়াটা যদি যুবকরা বেশি বেশি করে পড়তে পারো, আরবি দোয়াটা বইলে দিয়ে যাবো, নামাজ না পড়লে খালি দোয়া বললে কামি শুনবে। إِنَّكَ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আমার সঙ্গে বলেন إِنَّكَ تَعْلَمُ মা ফি নাফসি, এই যে নিজের নফসের দিকে, অবশ্যই তুমি জানো আল্লাহ তুমি একমাত্র দয়াময় প্রভু আল্লাহ, তুমি অন্তর জানি তুমি অন্তরের খবর জানো, আমার অন্তরের চাওয়া পাওয়া আমার অন্তরের বেদনা আমার অন্তরের কষ্ট কালিমা আমার অন্তরের সকল কথা রব্বুল আলামিন তুমি জানো। বলেন কথা ঠিক কিনা? একজনকে আল্লাহ পাক ছেলে দিছে মেয়ে দেয় নাই, তার মনের কষ্ট, আরে মেয়ের মুখে বাপ শুনতে পারলাম না। একজনকে আল্লাহ মেয়ে দিছে ছেলে দেয় নাই, তার মনে কষ্ট, আরে আমি মারা গেলে আমার ছেলে না থাকলে বংশ থাকবো কই। একজনকে আল্লাহ ছেলে মেয়ে একটাও দেয় নাই, 5 বছর বিয়ে হয়েছে এখন খালি কান্দে কলে কই যামো কই যামো। শাহজালালের মাজারের ভানি খাইলে বলে হয় কেউ কয় কলে তাহলে আট্রসিতে যাও, কেউ কয় কলে তাহলে ওই যে সাইদাবাদে যাও, এখন আল্লাহর কোরআন কয় কোনো দিকে যাইতে হইব না, তুমি হজরত জাকারিয়া আলাইহিসসালামের মতো এইভাবে আল্লাহর কাছে দোয়া করো যেরকম ভাবে জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হুনালিকা দা জাকারিয়া রব্বা, ওই জায়গায় দাঁড়াইয়া জাকারিয়া আলাইহিসসালাম দোয়া শুরু করেছিলেন, আল্লাহ গো তুমি যদি মরিয়মকে অমৌসুমে ফল খাওয়াইতে পারো, এ আল্লাহ তুমি যদি বদ্ধ করে মরিয়মের জন্য খাবার পাঠাতে পারো, এ আল্লাহ তুমি যদি একটা বাচ্চা মেয়েকে খাবার দিতে পারো, আয় আল্লাহ আমার বৃদ্ধ শরীরের ভিতরেও তুমি একটা সন্তান দিতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ, পারে না পারে না। ওই জায়গায় আল্লাহ কোরআনে বলেন হুনালিকা দা জাকারিয়া রব্বা, ওই জায়গায় দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিসসালাম দোয়া শুরু করেছিলেন, দোয়া শুরু করেছিলেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, প্রভু হে আমাকে একটা সন্তান দাও আমাকে একটা সন্তান দাও, আমাকে তুমি নিঃসন্তান করে তুমি দুনিয়ার বুকে ছেড়ো না, আমার কোনো সন্তান না হলে আমার কোনো বংশগতি থাকবে না। আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা আর সামনে আগাবো না।